Assalamu alaikum, dear student. Welcome to our lecture 16 of History of English Literature 2, GED 2231 or GED 247. আজকে আমরা postmodernism, postmodern literature এর উপর আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আমরা একটু রিভাইজ করি। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মডার্ন ড্রামা। আজকের ক্লাস শুরু করার আগে ওয়ালাইকুম আসসালাম আজকের ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসের রিভিউটা করি, যে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমাদের ফোকাস ছিল হচ্ছে মডার্ন ড্রামা। মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ড্রামাতে আমরা কিছু বিশিষ্ট নাট্যকার, তাদের অবদান নিয়ে আলোচনা করেছিলাম। শুরু করেছিলাম হচ্ছে অস্কার ওয়াইল্ডকে দিয়ে। অস্কার ওয়াইল্ড, তার ড্রয়িং রুম ড্রামা সোসাইটি কমেডি, তার সাথে সাথে আলোচনা করেছিলাম জর্জ বার্নার্ড শ এবং জন গলসওয়ার্থি। ওয়াইল্ড, শ, গলসওয়ার্থি, এই তিনজন তারা নাটককে একটা বিশিষ্ট কারণে, একটা বিশেষ কারণে ব্যবহার করেছেন। তাদের নাটক লেখার মূল উদ্দেশ্য ছিল সমাজের ছবি ফুটিয়ে তোলা। তারা নাট্যকার হিসেবে যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি দে আর ইম্পর্টেন্ট অ্যাজ সোশ্যাল রিফর্মার। ভিক্টোরিয়ান সোসাইটির যে ভদ্রতার মুখোশ, ভিক্টোরিয়ান সোসাইটির ভণ্ডামির মূল ছবি তারা মুখোশ উন্মোচন করছেন। দে আর এক্সপোজিং দ্য হিপোক্রেসিস অফ ভিক্টোরিয়ান সোসাইটি। তখন ওই সময়ে ভিক্টোরিয়ানরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করত। আমরা যখন ভিক্টোরিয়ান লিটারেচার পড়েছি, আপনাদের মনে আছে না, ভিক্টোরিয়ান লিটারেচার পড়েছিলাম, যখন ভিক্টোরিয়ান সিভিলাইজেশনের মূল কথা কি ছিল, কেউ কি বলতে পারবেন? প্লিজ রেসপন্স, কেউ কি বলতে পারবেন? নাজমুন্নাহার আহমেদ, তানভীর, এখন মনে পড়তেছে না। ভিক্টোরিয়ান সোসাইটি বলতে আমরা যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে ডেকোরাম। ডেকোরাম কথাটা এসেছিল, মানে নিয়ম কানুন, রুলস এন্ড রেসপেক্টেবিলিটি, এটা ছিল মূল কথা। মানে ভিক্টোরিয়ানরা নিজেদেরকে সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র জাতি বলে দাবি করত। কিন্তু এই অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্থি, এরা এসে তাদের এই সোসাইটি, এই সমাজের যে ভণ্ডামির মুখ সেটা উন্মোচন করে দিচ্ছে। মানে এরা এই সমাজের আসল রূপটা আমাদের সামনে তুলে ধরছেন। পরবর্তীতে আমরা আরো কয়েকজন নাট্যকারের কথা আলোচনা করলাম। এর মধ্যে ছিলেন ডব্লিউ বি ইয়েটস, ইয়েটস ছিলেন, ইয়েটস এর সাথে সাথে জন মিলিংটন সিং, শন ও কেসি, এই তিনজনের কথা আমরা আলোচনা করেছিলাম। আইরিশ লিটারেরি রিভাইভাল, এরা জাতিতে আইরিশ ছিলেন, আয়ারল্যান্ডের নাগরিক, এবং তারা আইরিশ লিটারেচার, আইরিশ ড্রামা উন্নতির পেছনে এদের অবদান অপরিসীম। আইরিশ লিটারেরি রিভাইভাল, স্পেশালি আইরিশ ড্রামা, আয়ারল্যান্ডের নাটক এর উন্নতিতে এদের অবদান অপরিসীম। এরপর আমরা পেয়েছিলাম টিএস এলিয়টকে। টিএস এলিয়ট অলরেডি আমরা তাকে জানি, মডার্ন পোয়েট, একজন অনেক বড় মডার্ন পোয়েট, ড্রামাতেও তার অবদান আছে। উনি কি করেছিলেন? উনি রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডি একসাথে করে প্রেজেন্ট করেছিলেন, মানুষজন যাতে এন্টারটেইনমেন্টের মাধ্যমে রিলিজিয়নের প্রতি আকৃষ্ট হয়। তখনকার সময় তো সোসাইটি কমেডি অনেক ফেমাস ছিল, অনেক জনপ্রিয় ছিল, মানুষ দেখতে পছন্দ করত। এগুলো তখন প্রচুর ব্যবসা সফল হতো, বক্স অফিস সুপার হিট হতো।
টিএস এলিয়ট এই বক্স অফিস সুপারহিট টাইপের নাটকের সাথে রিলিজিয়াস সিম্বলিজম অ্যাড করলেন। তার উদ্দেশ্য ছিল মানুষকে রিলিজিয়নের পথে, ধর্মের পথে নিয়ে আসা, মানুষ যাতে নাটকের মাধ্যমে ধর্মের বিভিন্ন দিক তারা যেন শিক্ষা লাভ করতে পারে। এরপর আমরা একজন নরওয়েজিয়ান ড্রামাটিস্ট হেনরিক ইবসেন, তার প্রভাব নিয়ে আলোচনা করলাম। এই যে প্রথমে আমরা জর্জ বার্নার্ড শ, গলসবর্দি এদের কথা যে আলোচনা করলাম, এরা অনুপ্রেরণা পেয়েছিলেন হচ্ছে হেনরিক ইবসেনের কাছ থেকে। হেনরিক ইবসেন, তাদেরকে আমরা সোশ্যাল রিফর্মার হিসেবে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তারা নাটককে ব্যবহার করেছেন সমাজের বিভিন্ন অসঙ্গতি অনিয়মগুলো আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল সমাজকে পরিবর্তন করা, কিন্তু নাটকে আমরা ওই রকম বৈপ্লবিক পরিবর্তন আমরা পাই না। মডার্ন পোয়েট্রিতে যেরকম বড় ধরনের পরিবর্তন হয়, নানা রকম নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্টেশন, নাটকের মধ্যে ওই রকম পরিবর্তন আমরা পাই না। একইভাবে মডার্ন ফিকশনেও আমরা প্রচুর পরীক্ষা নিরীক্ষা পাই, কিন্তু ড্রামাতে আমরা ওই রকম বড় ধরনের পরিবর্তন পাই না, নতুন কিছু আসে নাই ড্রামাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মডার্ন ড্রামায় একজন বিশিষ্ট নাট্যকার তার আবির্ভাব, যিনি এসে সমস্ত হিসাব নিকেশ পরিবর্তন করে দিলেন। একজন খুবই প্রতিভাবান, খুবই ট্যালেন্টেড একজন ড্রামাটিস্ট। আমরা গত ক্লাসে যে আর্টিকেল থেকে পড়ছিলাম অ্যাব্রামস, ওখান থেকে আমরা দেখছি, ইট ইজ ক্লিয়ার হাউএভার দ্য মেজর স্টার ইন দ্য কনস্টেলেশন অফ প্লে রাইটস দ্যাট হ্যাজ ইমার্জড ইন দ্য লাস্ট থ্রি ডিকেডস স্যামুয়েল বেকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি নাট্যকার, যিনি ইংলিশ ড্রামার পুরো ধারণাই চেঞ্জ করে দিলেন। আমরা বলেছিলাম যে মডার্ন পোয়েট্রিতে, মডার্ন ফিকশনে যেরকম বিপ্লব আসে, বৈপ্লবিক পরিবর্তন, মডার্ন পোয়েট্রি, মডার্ন ড্রামা, এই দুইটাতে আমরা যেরকম বড় ধরনের পরিবর্তন টের পাই, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা, নতুন স্টাইল, নতুন টেকনিক, ড্রামাতে ওইভাবে কিন্তু আসে নাই। স্যামুয়েল বেকেট, উনি একাই এসে সব হিসেব পরিবর্তন করে দিলেন। স্যামুয়েল বেকেট নামটা মনে রাখেন। আমরা আজকে পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্ন লিটারেচার শুরু করছি, উনার নাম নিয়ে শুরু করছি, স্যামুয়েল বেকেট, SAM UEL স্যামুয়েল, BECKEWT স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট কি করলেন যার কারণে উনি এত বিশিষ্ট একজন? ফ্রেন্ড অ্যান্ড অ্যামানুয়েন্সিস অফ দ্য মেজর স্টার অফ এন আর্লিয়ার লিটারারি কনস্টেলেশন জেমস জয়েস। জেমস জয়েসের নাম তো আমরা অলরেডি জানি, মডার্ন ফিকশন যখন পড়েছি তখন জেমস জয়েসের অবদান সম্পর্কে জেনেছি। এই জেমস জয়েসের খুবই ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন স্যামুয়েল বেকেট। বেকেট কি করলেন যার কারণে আমরা তাকে এত বেশি করে স্মরণ করছি? আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা আপনাদের সামনে? Yes, sir. একটু একটা লাইন দেখেন, আমি হাইলাইট করলাম, এই লাইনটা একটু পড়েন তো। Beckett changed the course of English drama with his first play. Samuel Beckett tar prothom natok diyei English dramar pura goti pothi change kore dilen. Onar prothom natokei puro English dramar itihash poriborton hoye gelo. Written in French in 1948. 1948 sale prothom eta France e likha hoy French bhashay. পরে এটাকে ট্রান্সলেট করা হয় ইংলিশে। স্যামুয়েল বেকেট উনি ইংরেজি ফ্রেঞ্চ দুই ভাষাতেই সমান পারদর্শী,
উনি প্রথমে নাটকটা ফ্রেঞ্চ ভাষায় লিখে পরে ওটাকে নিজেই ইংরেজিতে ট্রান্সলেট করলেন। সেই নাটক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোস্ট মডার্ন ড্রামা অফ অল টাইম, যে নাটকের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ওয়েটিং ফর গডো। শেষের টিটা উচ্চারণ হয় না, ওয়েটিং ফর গডো, ওয়েটিং ফর গডো। এই একটা নাটক, এই একটা নাটক ইংলিশ ড্রামার পুরো ইতিহাস পরিবর্তন করে দিল। এতটাই গুরুত্বপূর্ণ নাটক স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো। ইট স্ট্রংলি ইনফ্লুয়েন্সড আ ইয়াঙ্গার গ্রুপ অফ প্লে রাইটস। বেকেট উনি পরবর্তী যত নাট্যকার নাটক লিখেছেন সবাইকে খুব সিরিয়াসলি ইনফ্লুয়েন্স করলেন। দ্যাট ইনক্লুডস হ্যারল্ড পিন্টার। হ্যারল্ড পিন্টার উনি পরবর্তী সময়ের একজন বেশ প্রতাপশালী নাট্যকার। হ্যারল্ড পিন্টার, সাউথ আফ্রিকান অ্যাথল ফিউগার্ড, টম স্টপার্ড, এরা প্রত্যেকেই স্যামুয়েল বেকেট দ্বারা সরাসরি প্রভাবিত। These now at their height of their powers have benefited from the variety of outlets for their work. মানে এখানে আমরা কি বলতে চাচ্ছি, এইটুকু প্যারাগ্রাফে আমাদের মূল কথাটা কি? এটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা যে আর্টিকেল থেকে পড়েছিলাম অ্যাব্রামসের, সেটারই লাস্ট প্যারাগ্রাফ। আমরা পোস্ট মডার্ন লিটারেচার শুরুই হচ্ছে স্যামুয়েল বেকেটকে নিয়ে। স্যামুয়েল বেকেট, SAMUEL, স্যামুয়েল, BECKET, স্যামুয়েল বেকেট, ওনার নাটক ওয়েটিং ফর গডো। এই নাটকের মাধ্যমে শুধুমাত্র ইংলিশ ড্রামা না, গোটা ইংলিশ লিটারেচারে বড় ধরনের একটা পরিবর্তন আসলো। এখন পোস্ট মডার্ন লিটারেচারে ঢোকার আগে আমরা একটু জেনারেল আইডিয়া নেই যে আসলে পোস্ট মডার্নিজমটা কি। পোস্ট মডার্নিজমের সংজ্ঞাটা হঠাৎ করে জানতে গেলে আমাদের একটু সমস্যায় পড়তে হবে। তার আগে পোস্ট মডার্নিজম বুঝতে গেলে আমাদের মডার্নিজমের হেল্প লাগবে। মনে রাখবেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু পোস্ট মডার্ন লিটারেচার শুরু হচ্ছে। তার মানে এই না যে মডার্ন পিরিয়ড শেষ, এইটা এই জায়গায় অনেকে ভুল করেন। পোস্ট মডার্ন পিরিয়ড মানে যে মডার্ন পিরিয়ড এখানে শেষ তা কিন্তু না, মডার্ন পিরিয়ডও চলছে তার সাথে সাথে পোস্ট মডার্ন পিরিয়ডও চলছে, দুটোই চলমান। এর আগে আমরা রোমান্টিক পিরিয়ড থেকে যখন ভিক্টোরিয়ান পিরিয়ডে আসলাম তখন কিন্তু আমরা একটা যুগের সমাপ্তি দেখতে পাই। 1837 রোমান্টিক পিরিয়ড শেষ হলো, ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হলো। 1901 সালে ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হলো, জর্জিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড যেটা মডার্ন পিরিয়ড বলে ওটা শুরু হলো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হলো তার মানে এই না যে মডার্ন পিরিয়ড শেষ, মডার্ন পিরিয়ড চলছে, পোস্ট মডার্ন পিরিয়ডও চলছে। আপনাদের সামনে একটা স্লাইড আছে, স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? এখানে দেখেন লিখা, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড পোস্ট মডার্নিজম। আমরা যদি পোস্ট মডার্নিজম বুঝতে চাই তাহলে এটাকে আমাদের কিভাবে বুঝবো, is to contrast with modernism. আমরা মডার্নিজম এর মাধ্যমে পোস্ট মডার্নিজমটাকে বোঝার চেষ্টা করব। মডার্নিজমটাকে বুঝে তার সাথে পোস্ট মডার্নিজমটাকে বুঝব, কারণ মডার্নিজম ছাড়া পোস্ট মডার্নিজমের অস্তিত্ব নাই। দেখেন লেখাই আছে পোস্ট মডার্নিজম, মানে আমাদেরকে মডার্নিজমটা আরো ভালো করে জানতে হবে। আমরা অলরেডি তো গত 6-7 ক্লাসে মডার্নিজম নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা আবার কানেকশনটা বের করার চেষ্টা করি যে মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজম যে আসলো কিভাবে আসলো। বুলেট পয়েন্ট নাম্বার 1, অ্যাটিটিউড টুয়ার্ডস পারসেপশন এন্ড সাবজেক্টিভিটি। আমাদের অ্যাটিটিউড কোন দিকে? পারসেপশন এন্ড সাবজেক্টিভিটি, রিয়েলিটি, বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা। মডার্নিস্ট যারা তাদের বাস্তবতা সম্পর্কে ধারণা একরকম, পোস্ট মডার্নিস্টদের আরেক রকম। ঠিক আছে, আমরা তাহলে এটা একটু দেখি, পারসেপশন এন্ড সাবজেক্টিভিটি। যা মডার্নিস্ট তারা কি বলছে, মডার্নিস্টরা বলছে অ্যান
an emphasis on how seeing or reading takes place. How? Emphasis ta kothay? Modernist ta ora kothay gurutto dicche? How seeing or reading takes place? Mane bastobota modernist jara tara nijer chokhe ja dekhte pacche tader je bastobota somporke tader obhiggota shetar upor bhitti kore tara kintu sob siddhanto nicche. Example, stream of consciousness, imagist poetry. আমরা মডার্ন পোয়েট্রি যখন পড়েছি তখন ইমাজিস্ট পোয়েট্রি সম্পর্কে প্রথমেই আলোচনা করেছি. ইমাজিস্ট মুভমেন্ট, ইমাজিস্ট পোয়েট্রি, হার্ড ক্লিয়ার পিকচার, তারপর স্ট্রিম অফ কনসিয়াসনেস, মানুষের মন বাস্তবতাটাকে যেভাবে ট্রান্সলেট করছে সেটাই তো মডার্নিজমের মূল ভিত্তি. মডার্নিজমের কথা হচ্ছে বাস্তবতা মানে হচ্ছে আমাদের অনুভূতি, আমাদের কনসিয়াস চেতনা, যেটাকে দেখতে পাচ্ছে, যেটাকে শুনতে পাচ্ছে, ঘ্রাণ নিতে পাচ্ছে, স্পর্শ করতে পাচ্ছে, যেটাকে ফিল করতে পারছে, অনুভব করতে পারছে, সেটাই হচ্ছে বাস্তবতা. মডার্নিস্টরা কিন্তু বাস্তবতার প্রতি অনেক বেশি সিরিয়াস. মডার্নিস্ট যত লিটারেচার আছে সবাই দেখবেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবতাটাকে সঠিকভাবে একদম সিনসিয়ারলি অনেস্টলি কারেক্টলি সেটাকে লিটারেচারে নিয়ে আসা. গল্প, উপন্যাস, নাটক যাই হোক না কেন বাস্তবতা রিয়েলিস্টিক, একদম রিয়েলিজমটা বাস্তবতাটাকে একদম বাস্তবভাবেই রিয়েলিস্টিক ওয়েতেই আমাদের সামনে ফুটিয়ে তোলা লিটারেচারের মাধ্যমে. পোস্ট মডার্নিস্টরা এসে সেখানে চ্যালেঞ্জ জানালো. পোস্ট মডার্নিস্টরা কি বলছে? পোস্ট মডার্নিজম বলছে দেয়ার ইজ নো রিয়েলিটি. বাস্তবতা বলতে আমরা যেটা বুঝি এটা আসলে বাস্তবতা না, only construct or simulacra. Simulacra শব্দের অর্থ মানে হচ্ছে simulation. Simulation মানে হচ্ছে বানানো, বানোয়াট. Postmodernism বলছে বাস্তবতা বলতে আমরা যেটাকে ফিল করি এটা আসলে বানোয়াট, এটা বানানো. There is actually no reality. Ultimate reality বলতে কিছু নাই. এক একজনের কাছে বাস্তবতা এক এক রকম. আপনার কাছে বাস্তবতা একরকম, আপনার বাবা মার কাছে বাস্তবতা অন্যরকম, আপনার যে ক্লোজ ফ্রেন্ড তার কাছে বাস্তবতা অন্যরকম. বাস্তবতা এরকম এমন কোন ধ্রুব আলটিমেট বাস্তবতা নাই যেটা সবার জন্য সমান. পোস্ট মডার্নিস্টরা বলছে বাস্তবতা এক একজনের কাছে এক এক রকম. সবাই যার যার চিন্তা ভাবনা, যার যার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী এক একটা আলাদা আলাদা বাস্তবতা রচনা করে. এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে তাহলে 800 কোটি মানুষের জন্য বাস্তবতা হচ্ছে 800 কোটি. 8 বিলিয়ন রিয়েলিটিজ আর দেয়ার. মডার্নিস্টরা তারা খুঁজছে ওয়ান আলটিমেট রিয়েলিটি. ওয়ান আলটিমেট রিয়েলিটি তারা যদি পারসিভ করতে পারে সেটাই লিটারেচারে আনবে. পোস্ট মডার্নিস্টরা বলছে দিস ইজ নট পসিবল. রিয়েলিটি এক একজনের কাছে এক এক রকম. এখান থেকে কি সিদ্ধান্ত আসে? Therefore, all perceptions are constructed and potentially fallible. বাস্তবতা বলতে আমরা যা বুঝি, আপনি যা বুঝেন, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাবা মা, তারা বাস্তবতা বলতে যা যা বোঝে সেটা যার যারটা তার তার কাছে. তাই যদি হয় তাহলে প্রতিটা বাস্তবতা বোধের মধ্যেই ভুল আছে. পটেনশিয়ালি ফলিবল, যথেষ্ট ত্রুটি আছে. কারণ আমি তো আমার মতো করে বাস্তবতাটাকে দেখি, আমি তো অবশ্যই 100% ঠিক না, কি বলেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি যা দেখেন আপনি শুনেন ওইটা ঠিক? আমরা কত রং আছে, সেই রঙের মধ্যে থেকে অল্প কিছু রং আমরা দেখতে পারি. কত রকমের শব্দ, সেই শব্দগুলো থেকে অল্প কিছু শব্দ আমরা শুনতে পারি, তারও থেকেও অল্প আমরা বুঝতে পারি. এত কম দেখে, এত কম শুনে, তারও কম বুঝে আমরা বাস্তবতা কি বুঝবো? আমরা তো কিছুই জানি না, আমরা তো অন্ধের মতো হাতড়াচ্ছি. খুবই ঝাপসা একটা ধারণা বাস্তবতা সম্পর্কে আমার. এত কম জেনে আমরা কিভাবে মানুষকে বলবো বাস্তবতা সম্পর্কে? পোস্ট মডার্নিস্টরা বলছে আমাদের যে বাস্তবতা সম্পর্কে ধারণা এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ. আমরা যেটাকে সত্য বলে জানি, আমরা যেটাকে বাস্তব বলে জানি সেটা আসলে একটা মায়া মাত্র. আমরা কোনো কিছু সম্পর্কেই পুরোপুরি জানি না, সবকিছু সম্পর্কে আমাদের খুবই ঝাপসা ধারণা. এখন আমি যদি আপনাকে বলি ন্যায় বিচার, সত্য,
নিষ্ঠা এইসব সম্পর্কে আপনার ধারণাটা কি? আপনি দেখবেন ক্লিয়ারলি আপনি বলতে পারবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যেটাকে ঠিক বলে জানেন, যেটাকে সঠিক ন্যায় বলে জানেন, যেটাকে আপনি ট্রুথ সত্য বলে জানেন, সেটা আসলে আলটিমেট ট্রুথ না। নাথিং ইজ আলটিমেট ট্রুথ, দ্যার ইজ নাথিং কল্ড আলটিমেট রিয়ালিটি। পোস্ট মডার্নিস্টরা এটা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, নো আলটিমেট রিয়ালিটি। আমরা বাস্তবতা বলতে সবসময় নিজের পার্সপেক্টিভ, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করি, সেটাই পুরোপুরি বাস্তব না, তার মধ্যে যথেষ্ট ভুল ত্রুটি আছে। এরপর অবজেক্টিভিটি অ্যান্ড নোয়াবিলিটি। মডার্নিস্টরা বলছে মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম অমনিসিয়েন্স ফিক্সড পয়েন্ট অফ ভিউ, তাদের কথা হচ্ছে ক্লিয়ার কাট মোরাল অ্যান্ড অ্যাস্থেটিক পজিশন, যেটা ভিক্টোরিয়ান রাইটাররা দাবি করতেন নিজেদেরকে যে তারা মোরাল টিচার্স। মডার্নিস্টরা এসে তারা অ্যাস্থেটিসিজম, অ্যাস্থেটিক থিওরির উপর ফোকাস করছে, মোরালিটি অ্যান্ড অ্যাস্থেটিক পজিশন। মডার্নিস্টরা এসে তারা নৈতিকতা, তারপর নান্দনিকতা, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিকতা, এইসব নিয়ে তারা কথাবার্তা বলছেন। তারা দে আর ফোকাসিং অন ফিক্সড পয়েন্ট অফ ভিউ। মডার্নিস্টরা বলছেন যে পৃথিবীতে যা সুন্দর, যা সত্যিকারের অর্থে সুন্দর, তা সবার কাছেই সুন্দর, যেটা ন্যায় সেটা সবার কাছেই ন্যায়, যেটা সঠিক সত্য সেটা সবার কাছেই সত্য। মডার্নিস্টরা এটা বোঝানোর চেষ্টা করত, তারা তাদের লিটারেচারের মাধ্যমে এইটাই বোঝানোর চেষ্টা করত, দেয়ার ইজ এ ফিক্সড মোরালিটি, দেয়ার ইজ এ ফিক্সড অ্যাস্থেটিক পজিশন, সুন্দর যেটা সত্যিকার অর্থে সুন্দর সেটা সবার কাছে সুন্দর। পোস্ট মডার্নিস্টরা এসে আবার চ্যালেঞ্জ করলো, তারা কি বলছে? পোস্ট মডার্নিস্টরা এসে বলছে এভরিথিং ইজ সাবজেক্টিভ, আমরা আশেপাশে যাই কিছু দেখতে পাই সবই হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, একজনের কাছে যেটা সুন্দর আরেকজনের কাছে সেটা সুন্দর নাও হতে পারে, একজনের কাছে যেটা ন্যায় মনে হচ্ছে অন্যজনের কাছে সেটা অন্যায় মনে হতেই পারে। সো নো পজিশন ইজ এসেনশিয়ালি ট্রুয়ার অর বেটার দেন এনি আদার, আমরা কখনোই দাবি করতে পারবো না যে আমি যেটা মনে করি সেটাই ঠিক, আমার ভাই ছোট ভাই যেটা মনে করে সেটা ঠিক না, আমার বন্ধু যেটা মনে করে সেটাই ঠিক, আমার শত্রু যেটা মনে করে সেটা ঠিক না। আমরা কোনো কখনোই পুরোপুরি জোর দিয়ে বলতে পারি না যে এটা সত্যি এটা মিথ্যা। এভরিথিং ইজ সাবজেক্টিভ, ইনক্রেডিউলিটি অ্যাবাউট মাস্টার ন্যারেটিভ, এই জায়গাটা হয়তো আপনাদের অনেকেরই জানা থাকার কথা না, ইনক্রেডিউলিটি অ্যাবাউট মাস্টার ন্যারেটিভ সেটা একটু পরে আমরা ইন ডেপথে আলোচনা করব, এখন আমরা হালকা বলে রাখি। সাধারণত আমরা যখন গল্প পড়ি বা কোনো উপন্যাস পড়ি, আমরা যখন কোনো গল্প পড়ি বা উপন্যাস পড়ি, তখন সেই গল্প বা উপন্যাসের একজন বক্তা থাকে, একজন স্পিকার থাকে, যে গল্প আমাদেরকে বলে, সেটাকে গল্পকার নিজে, উপন্যাসিক নিজে। আমরা কখনো সেই গল্পকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না, সবসময় আমরা ভরসা করি উপন্যাসিক, তার উপন্যাসে যা বলে আমরা সেটা মেনে নেই, আমরা কিন্তু কখনো কোনো সন্দেহ পোষণ করি না, আমরা বিশ্বাস করে নেই, আমাদের উপন্যাসিক স্পিকার হিসেবে যা বলে সেটা আমরা বিশ্বাস করে নেই। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারে যারা ন্যারেটর, যারা স্পিকার, সেটা গল্প হোক বা উপন্যাস হোক, তারা এমন ভাবে গল্পটা বলতে থাকে যে আমরা কোনোভাবেই তাদের উপর 100% বিশ্বাস রাখতে পারি না। গল্পটা পড়ছি ঠিকই, কিন্তু গল্প পড়তে গিয়ে আমরা আমাদের পুরোপুরি বিশ্বাস সেই গল্পের যে স্পিকার তার উপর রাখতে পারছি না। উই ক্যানট 100% বিলিভ দ্য স্পিকার অফ এ পোস্ট মডার্ন লিটারেচার, যে গল্পটা বলছে তার বিশ্বাসযোগ্যতা যথেষ্ট প্রশ্ন
আছে তার মধ্যে, মানে আপনি পুরোপুরি তাকে বিশ্বাস করতে পারবেন না। এরপর যেটা পোস্ট মডার্ন লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিসঅর্ডার। ফ্র্যাগমেন্টেশন এই শব্দটার মানে হচ্ছে খণ্ড, খণ্ড করা, কোনো কিছু তার পুরো কাঠামো থেকে কেটে টুকরো করে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে টুকরো, খণ্ড। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে টুকরো করে ফেলা, ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা। যারা মডার্নিস্ট তারা কি বলছে, তারা বলছে ফ্র্যাগমেন্টেশন ইজ সামথিং ট্র্যাজিক টু বি মোর্ন। লিটারেচারে ফ্র্যাগমেন্টেশনের অস্তিত্ব থাকা ঠিক না। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ইনকমপ্লিট রাখা। একটা গল্প শুরু হলো, সেই গল্পটাকে ঠিক মতো শেষ করতে হবে। একটা উপন্যাস শুরু হলো, সেটাকে ঠিকভাবে শেষ করতে হবে, শেষে যেন আমাদের মধ্যে একটা ফিলিংস আসে, না ইট হ্যাজ বিন ডান, কমপ্লিটেড। পোস্ট মডার্নিস্টরা বলছে ফ্র্যাগমেন্টেশন ইজ গুড, তারা এই ইনকমপ্লিশন, খণ্ড খণ্ড আকৃতির প্রতি তারা সমর্থন পোষণ করছে। লেটস স্ক্রাম্বল দ্য পিসেস এন্ড গেট হোয়াট উই গেট, এটা আমরা একটু পরে আবার ডিসকাস করব। মানে ফ্র্যাগমেন্টেশন কে মডার্নিস্টরা সাপোর্ট করছে না, ওরা বলছে ফ্র্যাগমেন্টেশন ইজ ট্র্যাজিক, পোস্ট মডার্নিস্টরা বলছে ফ্র্যাগমেন্টেশন ইজ গুড। ডিসঅর্ডারের বেলায় মডার্নিস্টরা বলছে ওয়ার্ডস অফ আর্ট স্ট্রাগলস টু প্রিজার্ভ সাম কোহেরেন্স এন্ড ইউনিটি। লিটারেচারে ইউনিটি থাকতে হবে, কোহেরেন্স থাকতে হবে, প্রতিটা চ্যাপ্টারের সাথে আরেকটা পরবর্তী চ্যাপ্টারের সামঞ্জস্য থাকতে হবে, প্রতিটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সামঞ্জস্য থাকতে হবে, হারমোনি থাকতে হবে, কোহেরেন্স, ইউনিটি থাকতে হবে। একটা গল্পে যদি 200টা সেন্টেন্স থাকে, প্রতিটা সেন্টেন্সই একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা হারমোনি, সামঞ্জস্য থাকে। পোস্ট মডার্নিস্টরা এসে বলছে ইট ইজ নট নেসেসারি, ব্রিকলার্স অ্যাসেম্বলিং দ্য পিসেস, বলছে ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ কোহেরেন্স অ্যান্ড ইউনিটি। ইউনিটি না থাকলেও চলবে, কোহেরেন্স না থাকলেও চলবে। এমন না যে একটা গল্পের মধ্যে প্রতিটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সামঞ্জস্য থাকতে হবে। এটা আমরা নেক্সটে, আমরা যখন আর্টিকেলটা পড়বো নেক্সট, ওটাতে আমরা আরো ডিটেলে ডিসকাস করবো। এখানে শুধু আমরা পয়েন্টগুলো মাথায় ঢোকাচ্ছি। বিলিফ স্ট্রাকচার, বিশ্বাস, বিশ্বাসটা কোথায়? মডার্নিস্টরা ওরা কি বলছে? মডার্নিস্টরা বলছে ফেইথ টার্নস ইনটু ডাউটস অ্যান্ড ডিসপেয়ার। আমরা তো ভিক্টোরিয়ান পিরিয়ডেও দেখলাম যে মানুষ ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করছে না, ঈশ্বরের প্রতি তো বিশ্বাস নাই, যেহেতু নো রিলিজিয়ন। মডার্ন পিরিয়ডে এসে এটা আরো কমলো। তখন মডার্নিস্টরা দে আর ল্যামেন্টিং দেয়ার ডাউট অ্যান্ড ডিসপেয়ার, ফেইথ টার্নস ইনটু ডাউটস অ্যান্ড ডিসপেয়ার। যেহেতু মানুষ কোনো কিছুতেই বিশ্বাস আনতে পারছে না, অতএব সে হতাশ হয়ে যাচ্ছে, ডিসপেয়ার, ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডাউট, সন্দেহ। ফেইলিয়ার অফ মাস্টার ন্যারেটিভস কজেস ডিসপেয়ার, সিনিসিজম। মডার্নিস্টদের মধ্যে একটা হতাশা আমরা দেখতে পাচ্ছি, হতাশা, বিতৃষ্ণা, বিদ্বেষ, একটা নেগেটিভিটি তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে তারা কি বলছে? ল্যাক অফ রিলিজিয়াস ফেথ, ধর্মের প্রতি কারো কোনো বিশ্বাস নাই। পোস্ট মডার্নিস্টরা ওরা কি বলছে? সিন্স অল বিলিভস আর কনস্ট্রাক্টস অ্যান্ড মাস্টার ন্যারেটিভস আর ইনভ্যালিড, উই ক্যান সাবস্টিটিউট নিউ ওয়ান্স ফর ওল্ড ওয়ান অ্যান্ড স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। পোস্ট মডার্নিস্টরা বলছে ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নাই, আমাদের, উই হ্যাভ নো রিলিজিয়াস ফেথ, ডোন্ট ওয়ারি, লেট সাবস্টিটিউট নিউ ওয়ান্স ফর ওল্ড অ্যান্ড স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। মডার্নিস্টরা যেটা নিয়ে তারা ডিপ্রেসড, হতাশ, পোস্ট মডার্নিস্টরা সেটা নিয়ে তারা সেলিব্রেট করছে, দে আর অ্যাকসেপ্টিং ইট। এটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট অ্যাটিটিউড, এটা হচ্ছে পুরোটাই অ্যাটিটিউডের উপর নির্ভর করে।
মডার্নিস্টরা যেহেতু বলছে যে কোথাও আমরা বিশ্বাস রাখতে পারছি না, দেয়ার ইজ নাথিং কল্ড আলটিমেট ট্রুথ আলটিমেট রিয়ালিটি, তাহলে আমরা ভরসা করব কোথায়, আমরা কোথায় ভরসা করব? মডার্নিস্টরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। পোস্ট মডার্নিস্টরা তারা হতাশ হওয়া তো দূরের কথা, তারা এটা আনন্দের সাথে গ্রহণ করছে। তারা বলছে বেশ ভালো, দেয়ার ইজ নাথিং কল্ড আলটিমেট ট্রুথ, তাহলে পুরোটাই আমার হাতে। দ্যার ইজ নাথিং কল্ড আলটিমেট রিয়ালিটি, তাহলে আমি যেটা বলবো সেটাই আমার কাছে ঠিক। পোস্ট মডার্নিস্টরা যেখানে হতাশ, সিনিক, ফ্রাস্ট্রেটেড, পোস্ট মডার্নিস্টরা ওরা এই জায়গায় এটাকে আনন্দের সাথে গ্রহণ করছে, দে আর সেলিব্রেটিং। এটা পরবর্তীতে আমাদের আরো ক্লিয়ার হবে। দ্য মেইন স্ট্রিম মডার্নিস্ট তারা কি বলছে? আদার্স আউটসাইড দ্য মেইন স্ট্রিম লুক এট সোসাইটি ফ্রম বিয়ন্ড দ্য পেইল, টেনশন বিটুইন লংগিং টু বিলং অ্যান্ড রেবেলিয়ন। মডার্নিস্টরা তারা একটা মূল ধারা তৈরির পক্ষপাত। যারা সাহিত্যিক তারা সবাই একসাথে একই রকম কাজ করে একটা মেইন স্ট্রিম, একটা মূল ধারা তৈরি করবে। বাইরে থেকে সবাই চেষ্টা করবে মূল ধারায় শরিক হতে। কেউ যদি আউটসাইডার হয়ে যায়, বাইরে চলে যায়, তাহলে তাকে আমরা একটু অন্যরকম চোখে দেখি। মানে মডার্নিজমের মূল কথা হচ্ছে সবাইকে স্ট্যান্ডার্ডাইজড হতে হবে, মূল ধারায় আসতে হবে। বাইরে থাকা মানেই হচ্ছে এটা মূল ধারার জন্য ক্ষতিকর। মডার্নিস্টরা সবসময় দে আর লংগিং টু বিলং, তারা সবসময় তাদের একটা ঠিকানা খোঁজায় ব্যস্ত, তারা আসলে কোথায় বিলং করে। মডার্নিস্টদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে তারা কোন দলে পড়বে। সলিচুড, একাকিত্বকে তারা ভয় পায়। তারা একা একা কোথাও থাকবে, বাইরে থাকবে, এটা তাদের জন্য খুবই রিস্কি। তার চেয়ে সবাই যা করছে সেটা করা। মডার্নিজমের মূল কথা হচ্ছে সবাই অন্যরকম হতে ভয় পেত। অ্যান্ড রিবেলিয়ন, লংগিং টু রিবেলিয়ন। যদি মূলধারায় কোনো অসামঞ্জস্যতা আসে তাহলে মডার্নিস্টরা তারা বিদ্রোহ ঘোষণা করবে, তারা সমাজে পরিবর্তন আনবে। কিন্তু সমাজে পরিবর্তন আনার পরেও তারা একটা দল গঠন করবে এবং সেটা তাদের কাছে হবে মেইন স্ট্রিম। মডার্নিস্টরা তারা আউটসাইডার হতে, অন্যরকম হতে ভয় পাচ্ছে। পোস্ট মডার্নিস্টরা তারা বলছে ইট ইজ গ্রেট টু বি অ্যান আউটসাইডার, অন্যরকম হওয়া ইট ইজ গ্রেট, এতে ভয় পাওয়ার কিছু নাই। সেলিব্রেট অ্যান্ড ইউজ হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, তুমি অন্যদের থেকে আলাদা, ডোন্ট ওয়ারি, ইট ইজ ইউর ইউনিকনেস। মডার্নিস্টরা যেমন কেউ যদি অন্যরকম হতো তখন তাকে তারা ভিন্ন চোখে দেখত। একটু অন্যরকম হওয়া মানে হচ্ছে বাইরের কেউ, অন্য কেউ, অন্য দলের কেউ, দূরের কেউ। পোস্ট মডার্নিস্টরা বলছে ইট ইজ ওকে টু বি ডিফারেন্ট, অন্যরকম হলে ভালো। পোস্ট কলোনিয়াল রিজনাল জেন্ডার বেস স্টাডিজ এই সময় প্রচুর পরিমাণে লেখা হচ্ছে। এখন আমরা আমাদের মূল যে আলোচনা, মূল হ্যান্ড আউটে আমরা স্টাডি করা শুরু করব। আমরা কতজন আছি এখন? 18 জন আছি। আরেকবার আমি বরং সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই জয়েন করুক। আজকে আমরা যে আর্টিকেলটা থেকে আমাদের মূল আলোচনা, মূল পড়াশোনা শুরু করব, এই আর্টিকেলটা লিখেছেন শিরিন আফরোজ। উনি আমাদের দেশেরই একজন রিসার্চার, বাংলাদেশে একজন রিসার্চার। এটা মোটামুটি আপনাদের মোটামুটি সহজ আর্টিকেলগুলোর মধ্যে একটা। এটা যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনাদের পোস্ট মডার্নের সিলেবাসটা কভার হবে আমাদের এই কোর্সের। একটু বড় করছি যাতে দেখতে সুবিধা হয়।
আমাদের এই আর্টিকেলটার মূল কথা কি? পোস্ট মডার্ন লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স, পোস্ট মডার্ন সাহিত্যের বৈশিষ্ট্য। আমরা যখনই কোনো লিটারেচার স্টাডি শুরু করি, প্রথমে আমরা তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, এটাও ব্যতিক্রম না। তবে আমাদের পোস্ট মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্যগুলোই আমরা গুরুত্ব দিয়ে পড়ব। আমাদের রোমান্টিক লিটারেচার যখন আমরা পড়েছি, তখন আমাদের ফোকাস কি ছিল? রোমান্টিক পোয়েটস, রোমান্টিক নভেলিস্ট, এবং এগুলোর মধ্য দিয়ে আমরা রোমান্টিক লিটারেচার ক্যারেক্টারিস্টিক্সটা বের করেছি। একইভাবে ভিক্টোরিয়ান লিটারেচারে আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ধরেই পরে ভিক্টোরিয়ান পোয়েটস, ভিক্টোরিয়ান নভেলিস্ট এগুলো আলোচনা করেছি। মডার্নিজমের বেলায়ও আমরা একইভাবে ক্যারেক্টারিস্টিক, তারপর মডার্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মডার্ন পোয়েট্রি, মডার্ন ফিকশন, মডার্ন ড্রামা আলোচনা করেছি। পোস্ট মডার্ন লিটারেচারের বেলায় আমরা শুধুমাত্র বৈশিষ্ট্যগুলোর প্রতি ফোকাস করব, বৈশিষ্ট্যগুলোর প্রতি ফোকাস করব, ক্যারেক্টারিস্টিক্সটা ফোকাস করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর একই সাথে কয়েকজন রেনাউন্ড পোস্ট মডার্ন নভেলিস্ট এন্ড ড্রামাটিস্টের নাম মনে রাখবো। অলরেডি আমরা একজনের নাম আলোচনা করেছি, উনি কে ছিলেন? আবারও বলছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট মডার্ন রাইটার, পোস্ট মডার্ন ড্রামাটিস্ট, স্যামুয়েল বেকেট, SAMUELBECKET, স্যামুয়েল বেকেট। উনার হাত ধরে পোস্ট মডার্নিজম ইংলিশ লিটারেচারে প্রবেশ করছে। পোস্ট মডার্ন লিটারেচার আমি হাইলাইট করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু পড়বেন কাইন্ডলি। আমি পড়বো? হ্যাঁ পড়েন প্লিজ। পোস্ট মডার্ন লিটারেচার ইজ এ টাইপ অফ লিটারেচার দ্যাট কেম টু প্রমিনেন্স আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। থ্যাংক ইউ। পোস্ট মডার্ন লিটারেচার এর অস্তিত্ব আমরা টের পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1945 সালে, আফটার 1945। এর আগে আমরা সাধারণত পোস্ট মডার্ন লিটারেচারের অস্তিত্ব ইংলিশ লিটারেচারে পাই না। আমরা ইংলিশ লিটারেচারের প্রথম গুরুত্বপূর্ণ পোস্ট মডার্ন রাইটিংস আমরা বলছি ওয়েটিং ফর গডো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট মডার্ন টেক্সট বলা হয়, অনেকেই বলে ওয়েটিং ফর গডো এই নাটক। এটা ইংল্যান্ডে মঞ্চস্থ হয় 1953 সালে, 1953, মানে আরো 8 বছর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আরো 8 বছর পরে, 1950s। পোস্ট মডার্ন লিটারেচার ডিফাইন, প্রথমে আমরা ডেফিনিশনটা বোঝার চেষ্টা করি। আমরা অলরেডি কিছু আইডিয়া আমরা পেয়েছি পোস্ট মডার্ন লিটারেচার সম্পর্কে। পোস্ট মডার্ন লিটারেচার ইজ এ ফর্ম অফ লিটারেচার। পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে এমন এক সাহিত্য হুইচ ইজ মার্কড বোথ স্টাইলিস্টিক্যালি অ্যান্ড আইডিওলজিক্যালি, দুই দিক থেকে। স্টাইলিস্টিক্স মানে হচ্ছে রাইটিং স্টাইলের দিক থেকেও ইউনিক, আইডিওলজিক্যালি ফিলোসফির দিক থেকেও ইউনিক। পোস্ট মডার্ন লিটারেচার ফিলোসফির দিক থেকেও সব সব আগের সব লিটারেচারের থেকে আলাদা, স্টাইলিস্টিক্স রাইটিং টেকনিকের দিক থেকেও সবার থেকে আলাদা। বাই আ রিলায়েন্স অন সাচ লিটারারি কনভেনশনস, পোস্ট মডার্ন লিটারেচার যেসব রাইটিং কনভেনশন ফলো করছে তা হচ্ছে, আমরা হাইলাইট করছি, ফ্র্যাগমেন্টেশন, একটু আগে যেটা বললাম, টুকরো টুকরো। পোস্ট মডার্ন লিটারেচারে আমরা দেখব ইনকমপ্লিট প্রচুর সেন্টেন্স আমরা পাবো, ইনকমপ্লিট প্যারাগ্রাফ পাবো, ইনকমপ্লিট স্টোরি পাবো। আমরা গল্প বলতে সাধারণত কি এক্সপেক্ট করি? যে গল্পটা যেহেতু শুরু হলো সুন্দরভাবে শেষ হবে। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের কথা হচ্ছে না, গল্প হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনের কি কোনো নিশ্চয়তা আছে? কখন শুরু হয়, কখন শেষ হয়? আমাদের জীবন তো হঠাৎ করেই শেষ হয়ে যায়, তাহলে গল্প কেন
হঠাৎ করে শেষ হতে পারবে না। পোস্ট মডার্ন লিটারেচার দেখবেন গল্প পড়ছেন পড়ছেন হঠাৎ শেষ হয়ে যাবে, নভেল পড়ছেন পড়ছেন এক্সপেকটেশন যে আরো আরো অনেক দূর যাবে, হঠাৎ করে নভেল শেষ। ফ্র্যাগমেন্টেশন মানে পোস্ট মডার্ন লিটারেচারে দেখবেন ইনকমপ্লিট জিনিসপত্র প্রচুর আছে, দেখবেন প্রচুর, কমপ্লিট হয় না, কমপ্লিট হয় না, মানে আপনি মনে তৃপ্তি পাবেন না, আপনার মন খটখট করবে যে ইস আরেকটু লিখতো, এইখানেই কেন শেষ করে দিল। অনেক সময় দেখবেন পুরোপুরি বুঝে উঠতে পারবেন না, ইনকমপ্লিট রেখেই রাইটার শেষ করে দিচ্ছেন। আমাদের জীবনটাই তো এরকম, আমাদের জীবনে তো দেখবেন হঠাৎ করেই আমরা তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাই না? আমাদের লাইফটা ওখানেই শেষ, তাহলে আমাদের লাইফটা আনএক্সপেক্টেড ফ্র্যাগমেন্টেড। একইভাবে আপনি যখন আপনার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, হঠাৎ করে দেখবেন প্রচুর ডিস্টারবেন্স, ফোন আসতেছে, অন্য কেউ ডাকতেছে, হঠাৎ করে জোরে কোথাও শব্দ হলো বা কোনো গোলমাল শুরু হলো। দেখবেন আপনি যে মনে শান্তি নিয়ে গল্পটা শেষ করবেন সেটা আমরা পারি না অনেক অনেক সময়, হঠাৎ করেই আমাদের আড্ডা শেষ হয়ে যায়, হঠাৎ করেই আমাদের গল্প শেষ হয়ে যায়। এই ফ্র্যাগমেন্টেশন কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। দেখবেন গল্পগুলো হঠাৎ করে শেষ হয়ে যায়, ইভেন সেন্টেন্স গুলো দেখবেন পুরোপুরি শেষ হওয়ার আগেই রাইটার শেষ করে দিচ্ছেন, ফ্র্যাগমেন্টেশন থাকবে। এরপর প্যারাডক্স, ফ্র্যাগমেন্টেশনের পর পাচ্ছি আমরা প্যারাডক্স। প্যারাডক্স মানে কি, কেউ কি বলতে পারবেন প্যারাডক্স মানে কি? এনিওয়ান? সামথিং অবস্কিউর। অবস্কিউর, অবস্কিউর মানে তো হচ্ছে ওটা বোঝা যাচ্ছে না এরকম। প্যারাডক্সের আরেকটা অর্থ আছে, কেউ কি বলতে পারবেন? প্যারাডক্স প্যারাডক্স মানে হচ্ছে এমন একটা স্টেটমেন্ট, এমন একটা সেন্টেন্স যেটা আপনাকে প্রথমবার শুনে মনে হবে এটা অসম্ভব, ভুল কথা, অ্যাবসার্ড কথা, সারফেস লেভেলে আপনার মনে হবে এটা পুরাই অ্যাবসার্ড, অসম্ভব। কিন্তু আপনি যখন মাথা ঠান্ডা করে চিন্তা করবেন, যখন অনেক ভাববেন, তখন দেখবেন এই আপাত অসম্ভব কথাটাই হচ্ছে সত্যিকারের কথা। যেমন আমরা খরগোশ কচ্ছপের গল্প আমরা পড়েছি, খরগোশ কচ্ছপের যে গল্পটা আমরা পড়েছি ওই গল্পের মূল বাক্য কি ছিল, নীতি বাক্য কি ছিল, মোরাল বাক্য কি ছিল? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাই না? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন আপনি চিন্তা করেন, প্রথমবারে যখন আপনি শুনেছিলেন যে স্লো যে আস্তে দৌড়ায়, স্টেডি যে ধীরস্থির, সেই রেসে জিতবে, প্রথমবার শুনে অসম্ভব মনে হয় না যে কিভাবে সম্ভব? রেসে কে জিতবে? যে অনেক স্পিডে দৌড়াতে পারে, যে অনেক ফাস্ট, সেই তো রেসে জিতবে। কিন্তু আমরা খরগোশ কচ্ছপের গল্প থেকে শিখলাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। প্যারাডক্স হচ্ছে এরকম সেন্টেন্স যেটা আপনার প্রথম পড়ে মনে হবে, প্রথম শুনে মনে হবে এটা অ্যাবসার্ড, অসম্ভব, মিথ্যা কথা। কিন্তু আপনি যখন চিন্তা করবেন মাথা ঠান্ডা রেখে, তখন দেখবেন এই আপাত মিথ্যা কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। প্যারাডক্স এটার মানে হচ্ছে at first it seems a lie, absurd, but when we think it deeply it will prove to be a true statement. প্রথম প্রথম সারফেস লেভেলে মনে হয় এটা মিথ্যা, কিন্তু যখন আমরা মাথা ঠান্ডা করে চিন্তা করি তখন এটা মনে হবে সত্য, আমরা রিয়েলাইজ করবো এটাই সত্য। এটাকেই বলা হয় প্যারাডক্স। এরপর আনরিলায়েবল ন্যারেটরস, যেটা আমরা একটু আগে বললাম, সাধারণত আমরা যখন গল্প উপন্যাস পড়ি তখন ওই উপন্যাস কিন্তু একজন সেই গল্পটা বলতে থাকে। নর্মালি কি হয় যে নভেলিস্ট সেই কিন্তু গল্পটা বলতে থাকে, সে এমন ভাবে গল্পটা বলতে থাকে যে সে সব জানে, an omniscient narrator, সে সব জানে নায়িকার মনে কি আছে, নায়িকা কেন কাঁদছে সে সব জানে, নায়ক কেন নায়িকার সাথে দেখা করতে পারছে না সে সব জানে, কেন নায়ক নায়িকার বিয়ে হবে না সে সব জানে, সে সব বলে দিচ্ছে, ভবিষ্যতে সে কি ঘটবে সে সব জানে, অতীতে কি ঘটেছিল সে সব জানে।
মানে নভেলের যিনি স্পিকার উনি এমন ভাবে গল্পটা বলতে থাকেন যে মনে হয় উনি সব জানেন, এন্ড হি ইজ এ রিলায়েবল ন্যারেটর। তার উপর আমাদের বিশ্বাস জন্মায়, ভরসা করতে পারি। নিও ক্লাসিক্যাল নভেল, 18th সেঞ্চুরি নভেল বলেন, তারপর স্যার ওয়াল্টার স্কটের নভেল বলেন, অথবা মিসেস অ্যান র্যাডক্লিফ আছেন, তারপর ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা যদি চার্লস ডিকেন্স এর কথা মনে করি, থ্যাকারের কথা মনে করি, শার্লট ব্রন্তে, এমিলি ব্রন্তে, থমাস হার্ডি, এদের কথা যখন আমরা মনে করি, তখন দেখবেন যে এদের নভেলে যিনি ন্যারেটর, যিনি গল্পটা বলছেন, তার উপর আমাদের একটা অটোমেটিক ফেইথ, বিশ্বাস জন্মে যায়। ন্যারেটরের উপর আমরা ভরসা করি, সে যা বলে তাই আমরা মেনে নিই, এবং গল্পটা এনজয় করতে চাইলে এটা তো করা উচিত। কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারে আমরা ন্যারেটরদের উপর রিলাই করতে পারি না, কারণ পোস্ট মডার্ন লিটারেচারে যারা গল্প বলতে থাকে, নভেল হোক বা স্টোরি হোক বা কবিতা হোক, যিনি ন্যারেটর উনাকে মনে হয় ভেরি ভেরি কনফিউজড, খুবই কনফিউজড, মানে সে যা বলছে সে নিজেই শিওর না সে কি বলছে। রোমান্টিক নভেল, ভিক্টোরিয়ান নভেল বা 18th সেঞ্চুরি নভেল, এগুলো পড়তে গিয়ে যেমন একটা ভরসা জন্মায়, যে আমরা ভরসা করতে পারি যে ন্যারেটর যা বলছেন উনি বিশ্বাস করেই বলছেন, উনি কনফিডেন্ট, কনফিডেন্ট বলেই আমরা কিন্তু তার উপর বিশ্বাস রাখতে পারি। কিন্তু পোস্ট মডার্ন নভেল বা পোস্ট মডার্ন গল্পে যিনি ন্যারেটর উনি প্রচুর কনফিউজড, খুবই কম জানে, মানে তার কথা শুনলে আপনি তার উপর ভরসা করতে পারবেন না। এখন এটা হচ্ছে বাস্তবতা। ইন রিয়েল লাইফ আমরা কি এমন কাউকে পাব যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, মানুষের মনের কথা সব জানে? বাস্তবতায়, বাস্তব জীবনে সব মানুষই তো আপনার আমার আমাদের মতো, আমরা কি সব জানি? আমরা তো সব জানি না। উই হ্যাভ এ ভেরি লিমিটেড নলেজ অ্যাবাউট রিয়েলিটি। আমরা দেখবেন বেশিরভাগ সময় আমরা থাকি কনফিউজ, উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং এক্স্যাক্টলি। এখন বাস্তব জীবনে যদি রিলায়েবল ন্যারেটর সম্ভব না হয়, তাহলে লিটারেচারে কেন আমরা এই রিলায়েবল ন্যারেটর নামক এক ধরনের মায়া, ইলিউশন এর পেছনে পড়ে আছি? লিটারেচারেও তাহলে যিনি ন্যারেটর ওনাকে রিয়েলিস্টিক হতে হবে। এখন বাস্তব একজন ন্যারেটর, বাস্তব আপনি যদি বাস্তব জীবন চিন্তা করেন, কারো কাছে যদি আপনি জিজ্ঞেস করেন ওখানে কি ঘটেছে একটু বলো তো, কি ঘটনা, কি সমস্যা, ওখানে কি ঘটছে, দেখবেন তার কথার মধ্যে আপনি অসামঞ্জস্যতা পাবেন। যদি সে পুরোপুরি 100% কনফিডেন্ট ওয়েতে বলতে থাকে, তখন অলওয়েজ চ্যালেঞ্জ করবেন তার পারসেপশন, কারণ সে যেটাকে এত অহংকারের সাথে, এত 100% কনফিডেন্ট এর সাথে সে সেটাকে সত্য বলে বলছে, কিন্তু আসলে কি সেটা সত্য? সে কি নিজের চোখকে বিশ্বাস করতে পারবে? আমরা তো অনেক সময় ভুল দেখি, আমরা ভুল শুনি, ভুল জানি, আমাদের দেখা শোনা জানার মধ্যে অনেক ভুল থাকে, তাহলে আমরা 100% কনফিডেন্ট হয়ে কিভাবে বলব? আনরিলায়েবল ন্যারেটর পোস্ট মডার্ন লিটারেচারে এরকম পাবেন, যিনি গল্প বলছেন উনি 100% কনফিডেন্ট না, উনি কনফিউজড, উনি নিজেই তোতলাচ্ছেন, স্ট্যামারিং, আপনি তার উপর ভরসা করতে পারবেন না। অফটেন আনরিয়েলিস্টিক, ডাউন রাইট ইম্পসিবল প্লটস, ইম্পসিবল প্লটস। আমরা যখন পোস্ট মডার্ন গল্প বা উপন্যাস বা নাটক আমরা পড়ব, তখন দেখব প্লট, গল্পের যে প্লট বা ড্রামা, নাটকের যে প্লট, এটা অসম্ভব লাগছে, অসম্ভব সব কাহিনী, অ্যাবসার্ড, ইম্পসিবল, মানে বিশ্বাসযোগ্য না, বিশ্বাস করা যাচ্ছে না, এরকম অবিশ্বাস্য কিছু গল্প। এটা শুধুমাত্র সায়েন্স ফিকশনের কথা আমরা বলছি না, আমাদের বাস্তব জীবনেও দেখবেন এমন সব ঘটনা ঘটে যেটা আমরা প্রথমে শুনে বিশ্বাস করতে পারি না। রিয়েলিটি ইজ ফার মোর মিস্টেরিয়াস দ্যান ফিকশন, বাস্তবতা অনেক রহস্যময়, অনেক সময় আমরা বাস্তবতাও বিশ্বাস করতে পারি না। বাস্তবতা যদি এরকম অবিশ্বাস্য হয়, অসম্ভব হয় মাঝে মাঝে, তাহলে গল্পেও তো আসবে অসম্ভবতা, অ্যাবসার্ডিটি, ইম্পসিবিলিটি। Then games, literature, গল্প উপন্যাসে
যিনি গল্প লিখছেন তিনি যেন পাঠকের সাথে এক ধরনের খেলা খেলছেন, প্লে, এমন এক গেমস যে সারাক্ষণ একটা ফিল আমাদের মধ্যে কাজ করছে। রাইটার রিডারের সাথে খেলা খেলছেন, এমন খেলা, বুদ্ধির খেলা খেলা হতে পারে। মানে রাইটার উনি এমন ভাবে গল্প লিখছেন যিনি পাঠক উনি বুঝতে পারবেন যে লেখক তার সাথে এক ধরনের ট্রিক্স খেলছেন। গল্প পড়তে পড়তেই হয়তো বিভিন্ন জায়গায় পাঠকরা রিয়েলাইজ করবে যে আওয়ার অথর ইজ ট্রাইং টু প্লে এ গেম, মেন্টাল গেম। দেন প্যারোডি, প্যারোডি নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। প্যারোডি আপনারা তো অলরেডি জানেন প্যারোডি মানে কি। প্যারোডি মানে কি? প্যারোডি মানে হচ্ছে অরিজিনাল কোনো টেক্সট, অরিজিনাল কোনো কবিতা বা নভেল বা স্টোরি, অথবা অরিজিনাল গানও হতে পারে, সেটাকে যখন আমরা নতুন করে রিপ্রেজেন্ট করি, রিমিক্স করি। এখন তো রিমিক্সের প্রচলন চলছে প্রচুর পরিমাণে। এখন মৌলিক গানের তুলনায় প্যারোডি গান অনেক বেশি, লটস অফ প্যারোডি সংস ভাইরাল। তো এখন তো মৌলিক গান ভাইরাল হয় না, ভাইরাল হয় হচ্ছে প্যারোডি গান, রিমিক্স গান। দেখবেন ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায়, সব জায়গায় দেখবেন প্যারোডি। ইট ইজ নাও অ্যান এজ অফ প্যারোডি, সব জায়গায় প্যারোডির জয় জয়কার। পোস্ট মডার্ন লিটারেচারে আমরা প্রচুর পরিমাণে প্যারোডি পাবো। এই প্যারোডিটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা একটু পরে আসছি। দেন প্যারানোয়া, প্যারানোয়া শব্দটা এটা আপনাদের অনেকের কাছে জানা থাকতে পারে। কেউ কি অর্থ বলতে পারবেন প্যারানোয়া মানে কি? প্যারানোয়া প্যারানোয়া মানে কি? প্যারানর্মাল থিংস, প্যারানর্মাল না, কাছাকাছি। প্যারানোয়া মানে হচ্ছে ধরেন আপনার, আপনি আর আপনার এক বন্ধু গল্প করছেন, সবকিছু ঠিক আছে, আপনার বন্ধু কিছুক্ষণ পর পর খুব নার্ভাস হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। আপনি জিজ্ঞেস করছেন যে কি সমস্যা, কি সমস্যা, সবই তো ঠিক আছে, হোয়াই আর ইউ সো নার্ভাস? দেখবেন আপনার ফ্রেন্ড একবার এদিক তাকাচ্ছে, ওইদিক তাকাচ্ছে, সে ভয় পাচ্ছে। তার ধারণা কেউ একজন ওকে ফলো করছে, আপনার বন্ধুর ধারণা কেউ একজন তাকে ফলো করছে। আপনি খোঁজ খবর নিলেন, আশেপাশে খোঁজ খবর নিলেন অনেকদিন ধরে, কিন্তু আপনি এমন কাউকে পেলেন না যে আপনার ওই বন্ধুকে ফলো করছে। কিন্তু আপনার বন্ধু দিন রাত সে ভয়ে থরথর করে কাঁপে, কারণ কে যেন তাকে ফলো করছে, কারণ তার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে, একটা ভুল ভয় ঢুকে গেছে তার মধ্যে, মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, যার কারণে সে সারাক্ষণ কেয়ার, অ্যাফ্রেড। প্যারানোয়া হচ্ছে একটা ফেক ফিয়ার, একটা ভুল ভয়, ভুল ভীতি। প্যারানোয়া মানে হচ্ছে কেয়ার্ড অফ অর অ্যাফ্রেড অফ ফেক থিংস। দেখবেন আমরা আমাদের বাস্তব জীবনে অনেক ভুয়া জিনিস নিয়ে সবসময় আতঙ্কে থাকি, আমাদের আতঙ্কের কোনো বেস থাকে না, আমরা আতঙ্কিত, আমরা অ্যাফ্রেড, স্কেয়ার্ড, আমরা সারাক্ষণ আমরা ভয়ের মধ্যে আছি, কিন্তু আমরা নিজেরাই জানি না কি কারণে আমরা ভয়ে আছি। জানলেও আসলে সেই ভয়ের কোনো বেস নাই, মিনিংলেস ফিয়ার। এই যে ভুয়া আতঙ্ক, এটাকেই বলে হচ্ছে প্যারানোয়া। এটা কিন্তু পোস্ট মডার্ন লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। পোস্ট মডার্ন লিটারেচারে আপনারা এই জিনিসটা পাবেন। ডার্ক হিউমার, ডার্ক হিউমার, আমরা ছোটবেলা থেকে যেসব জোকস পড়ে হাসি, সেই জোকস গুলো যেগুলো দম ফাটানো হাসির কৌতুক আমরা বলি না, দম ফাটানো হাসির কৌতুক, এগুলো হচ্ছে লাইট হিউমার জোকস। কিছু কিছু জোকস আছে এগুলো দেখবেন সবাই সেই জোকস থেকে মজা পায় না, কেউ কেউ ভয়ঙ্কর বিরক্ত হয়, কেউ প্রচন্ড রেগে যায়, আবার কেউ কেউ দেখবেন খুব মানে মজা পায়। এই যে প্র্যাকটিক্যাল জোকস আমরা করি না ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে, আপনার কেউ একজন ফ্রেন্ড ক্লাসরুমে ঢুকছে, আপনি হঠাৎ করে ঢুকার সাথে সাথে আপনি তার গায়ে পানি ঢেলে দিলেন,
আপনার কোনো ফ্রেন্ড, সে চেয়ারে বসবে, চেয়ারে আপনি চুইংগাম দিয়ে দিলেন। প্র্যাকটিক্যাল জোক, প্র্যাকটিক্যাল জোক যখন আমরা করি তখন আশেপাশে মানুষরা মজা পায়, যারা আশেপাশে থাকে তারা মজা পায়, কিন্তু যার সাথে করা হয় সে কিন্তু মোটেও মজা পায় না, সে রেগে যায় বেশিরভাগ সময়। ডার্ক হিউমার হচ্ছে তারও একটা এক্সট্রিম পর্যায়ে, মানে আমরা যেসব বিষয়ে আমাদের হাসি পায় সেই বিষয়গুলো আসলে মোটেও হাসির বিষয় না, খুবই দুঃখের বিষয়, কিন্তু আমরা দুঃখের বিষয়গুলো দেখেও আমাদের হাসি পায়। ডার্ক হিউমার হচ্ছে সেই সমস্ত হাসির বিষয় যেগুলো আসলে মোটেও হাস্যকর না, হাস্যকর না তারপরেও আমাদের হাসি পায়। ডার্ক হিউমার, ডার্ক জোক, এক্সট্রিম জোক, এটা আপনাদের অনেকেরই ধারণা থাকার কথা। আমাদের বাস্তব জীবনে দেখবেন আমাদের অনেক কিছু দেখেই হাসি পায় যেটা দেখে আসলে হাসার কথা না। খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা খুবই মানে সিলি এক্সাম্পল, সেটা হচ্ছে ধরেন আপনি রাস্তায় টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে এসে কেউ ধপাস করে কাদার মধ্যে পড়ে গেল, কাদার মধ্যে পড়ে তার পা ভেঙে গেল, তখন আপনার হাসি পাবে। আপনি দেখবেন বেশিরভাগ সময় আমরা ওই হাসিটা কন্ট্রোল করতে পারি না, কেন আপনি হাসলেন, এটা হচ্ছে ডার্ক হিউমারের খুব সিম্পল একটা এক্সাম্পল। এর থেকে আরো সিরিয়াস কিছু বিষয় আছে যেগুলো আমরা যেগুলো দেখে আমরা মজা নেই, যেসব যেসব দেখে আমরা হাসি, কিন্তু এগুলো মোটেও হাসির বিষয় না। ডার্ক হিউমার বলতে আমরা ইনহিউম্যান, অমানবিক হাস্যরস সেটা বলতে পারি, যে যেটাকে আমরা হাস্যকর বলে হেসে উড়িয়ে দিচ্ছি মোটেও সেটা হাস্যকর কোনো বিষয় না। আচ্ছা, পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে এমন লিটারেচার যার মধ্যে আমরা এই বিষয়গুলো পাবো। পোস্ট মডার্ন লিটারেচার ইজ সাচ লিটারেচার ওয়্যার উইল ফাইন্ড ফ্র্যাগমেন্টেশন, প্যারাডক্স, আনরিলায়েবল ন্যারেটরস, ইম্পসিবল প্লটস, প্যারোডি, প্যারানোয়া, ডার্ক হিউমার এটসেট্রা। এই হচ্ছে আমাদের মোটামুটি ডেফিনেশন, এরপরে আপনারা আরো এটাকে কভার করবেন। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আপনাদের সামনে আসে আমি হাইলাইট করছি, কে পড়বেন? খায়রুন নাহার সাবরিন আছেন, আপনার সামনে একটা স্লাইড আসার কথা, সেই স্লাইডে দেখেন কিছু সেন্টেন্স হাইলাইট করা আছে, একটু পড়বেন কাইন্ডলি। জি স্যার, পড়েন। টেস্টিক, দ্য টেকিং অফ ভেরিয়াস আইডিয়া ফ্রম প্রিভিয়াস রাইটিং অল লিটারারি স্টাইল এন্ড Testing theme together to make new style. আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা প্রথমে ক্লিয়ার করি। এই যে আপনি এইমাত্র সেন্টেন্সটা বললেন, এই সেন্টেন্সটা আগে আমরা একটু বুঝি। এই শব্দটা হয়তো অনেকের কাছেই অপরিচিত, এই শব্দটা কেউ কি জানেন অর্থটা? এটার উচ্চারণ হচ্ছে প্যাস্টিশ, PASTICHE, এটার উচ্চারণ হচ্ছে প্যাস্টিশ, প্যাস্টিশ। প্যাস্টিশ শব্দটা আসছে হচ্ছে যে কপি পেস্ট করে না, কাট পেস্ট করে। আপনারা যে অ্যাসাইনমেন্ট করার সময় যে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করেন, পেস্ট, সেই পেস্ট থেকে আসছে এই শব্দটা প্যাস্টিশ। প্যাস্টিশ মানে হচ্ছে দ্য টেকিং অফ ভেরিয়াস আইডিয়াস ফ্রম প্রিভিয়াস রাইটিং, এর আগে যে হাজার হাজার লেখক লিখে গেছেন, 18th century literature, romantic literature, victorian literature, modern literature, এই যে প্রিভিয়াস লেখাগুলো, এগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেয়া, অংশগুলো নেয়া, বিভিন্ন রাইটিং, বিভিন্ন লিটারেরি স্টাইলস, এন্ড পেস্টিং দেম টুগেদার টু মেক নিউ স্টাইল, এই পুরাতন স্টাইল কাট পেস্ট করে জোড়াতালি দিয়ে নতুন কিছু তৈরি করা, পেস্ট করা,
pasting them together to make new style. Puraton likha, puraton style, eguloke kete kete jora lagiye paste kore notun style toiri kora. Etakei bola hocche pastish. Pastish. Tarpor poren Sabrin poren porer line ta. In postmodernist literature, many postmodern authors combined or elements. Again line. Related to postmodern. Related to postmodern intertextuality, pastiche means to combine or paste together multiple elements. Pastiche mane ki? To combine. Combine. To paste together multiple elements. Bibhinno jaga theke. বিভিন্ন কিছু নিয়ে সেটাকে পেস্ট করা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে এসে আঠা দিয়ে পেস্ট করা, এই যে কম্বাইন করা, পেস্ট করা, এটাকেই বলে হচ্ছে প্যাস্টিশ। ঠিক আছে, তারপরেরটা পড়েন। ইন পোস্টমডার্নিস্ট লিটারেচার In postmodernist literature, many postmodern authors combined or pasted elements of previous genre and styles of literature to create a new narrative voice or to comment on the writing of their contemporaries. Achha. Postmodern রাইটিং, পোস্ট মডার্ন, সেটা শর্ট স্টোরি হোক বা নভেল হোক বা ড্রামা হোক, এর মধ্যে আপনি অনেকগুলো স্টাইলের মিক্সচার পাবেন। এখানে আপনি রোমান্টিক স্টাইলেরও কাট পেস্ট পাবেন, ভিক্টোরিয়ান স্টাইলেরও কাট পেস্ট পাবেন, মডার্ন স্টাইলেরও কাট পেস্ট পাবেন, এমনকি নিউ ক্লাসিক্যাল স্টাইলেরও পেস্টিং পাবেন। বিভিন্ন স্টাইল হতে পারে, ওয়ার্ডসওয়ার্থের স্টাইল, কিটসের স্টাইল, শেলির স্টাইল, টেনিসনের স্টাইল, এলিয়টের স্টাইল, অডেন স্টাইল, এই সবগুলো স্টাইল একসাথে ঘুটে ঘুটে মিক্সচার করে নিজের স্টাইল তৈরি করা, এটাকেই বলে হচ্ছে প্যাস্টিশ। দিস ইজ কল্ড প্যাস্টিশ। এরপর এখানে এক্সাম্পল দেয়া আছে, ইন রবার্ট কুভার্স 1977 নভেল দ্য পাবলিক বার্নিং, এটা হচ্ছে একটা পোস্ট মডার্ন নভেল দ্য পাবলিক বার্নিং, কুভার মিক্সেস হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেট অ্যাকাউন্টস অফ Richard Nixon interacting with historical figures, fictional characters such as Uncle Sam, Betty Crocker. মানে postmodern novel গুলোতে আমরা পুরাতন পুরাতন novel গুলোর mixture পেতে পারি, postmodern কবিতায় আমরা পুরাতন কবিতা, পুরাতন style সেগুলোর mixture পেতে পারি। অনেকগুলো style এর আগের যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত লেখক তাদের বিখ্যাত বিখ্যাত style সেগুলোকে একসাথে মিলিয়ে ঘুটে ঘুটে মিক্সচার বানিয়ে নতুন কিছু তৈরি করা, কম্বাইনিং ডিফারেন্ট স্টাইলস, মিক্সিং আপ এন্ড ক্রিয়েটিং এ নিউ স্টাইল। এই যে পেস্ট করে করে নতুন কম্বাইন করে তৈরি করা, এটাকেই বলা হচ্ছে প্যাস্টিশ। পোস্ট মডার্ন লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য প্যাস্টিশ। প্যাস্টিশ শব্দটা কোথা থেকে এসেছে? পেস্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে কাট করে এনে পেস্ট করা, প্যাস্টিশ। প্যাস্টিশ ক্যান অলসো রেফার টু কম্পোজিশনাল টেকনিক, ফর এক্সাম্পল কাট আপ টেকনিক এমপ্লয়েড বাই বারোজ। মূল কথা হচ্ছে এখানে এই কথাটাই বলার চেষ্টা করছে যে প্যাস্টিশ মানে হচ্ছে, এই প্যারাগ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স হচ্ছে এই যে প্রথম তিন চার সেন্টেন্স, স্পেশালি এই যে এটা আমি হাইলাইট করছি। Pastiche মানে কি? Pastiche means to combine, paste together multiple elements. অনেকগুলো একসাথে জোড়া লাগিয়ে নতুন কিছু তৈরি করা, paste করে অনেকগুলো style একসাথে combine করে paste করে নতুন তৈরি করা, এটা কি বলা হয়? Pastiche. নাইমা আক্তার জয়া আছেন? নাইমা আক্তার জয়া, নৌরিন আক্তার আছেন? নৌরিন আক্তার,
Yes, sir. নাওরিন দেখেন আপনার সামনে দুটা লাইন হাইলাইট করা আছে, আপনি একটু কষ্ট করে লাইন দুইটা একটু পড়েন। The acknowledgement of previous literary work within another literary work intertextuality sapping shaping is the sapping of text meaning by other text. Okay, এই জায়গাটা আমরা একটু পরিষ্কার করি। ইন্টারটেক্সচুয়ালিটি এটা হচ্ছে আমাদের পোস্ট মডার্ন লিটারেচারের দ্বিতীয় বৈশিষ্ট্য, ইন্টারটেক্সচুয়ালিটি। কঠিন একটা বড় শব্দ, দেখে কঠিন শব্দ মনে হয় কিন্তু এটাকে আমরা ভাঙলে কিন্তু কঠিন না। দেখেন ইন্টার ইন্টার শব্দটা আমরা অনেকেই জানি, ইন্টার মানে কি আমরা বলি না ইন্টার ডিপার্টমেন্ট ম্যাচ, ইন্টার ইউনিভার্সিটি ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ। ইন্টার মানে হচ্ছে একটার সাথে আরেকটা। ইন্টার টেক্সট, টেক্সট বলতে আমরা কি বুঝাই, টেক্সট বলতে সেটা নভেল হতে পারে, শর্ট স্টোরি হতে পারে, পোয়েম হতে পারে। টেক্সট বলতে আমরা যে কোনো লিটারেচারের যে কোনো পার্ট আমরা বুঝি। টেক্সট মনে রাখবেন, আমাদের লিটারেচারে টেক্সট শব্দটা যখনই ইউজ হবে, টেক্সট শব্দটার মানে কি হতে পারে, টেক্সট বলতে পোয়েম বুঝাতে পারে, টেক্সট বলতে নভেল বুঝাতে পারে, টেক্সট বলতে শর্ট স্টোরি, টেক্সট বলতে ড্রামা বুঝাতে পারে, টেক্সট বলতে এমনকি এসে এসেও বুঝাতে পারে। ইন্টারটেক্সচুয়ালিটি মানে হচ্ছে যখনই কোনো টেক্সট লেখা হবে, যখনই কোনো কবিতা লেখা হবে বা গল্প লেখা হবে বা উপন্যাস লেখা হবে, তখন সেই কবিতা বা গল্প বা উপন্যাসের মধ্যে পুরাতন আগের কোন কবিতা, অন্য রাইটারদের লেখা আগের কোন কবিতা, আগের কোন গল্প বা আগের কোন উপন্যাসের কোন রেফারেন্স টানা। মানে আপনি যদি গল্পটা বা উপন্যাসটা বা কবিতার লাইনটা ভালোভাবে বুঝতে চান, তবে সেখানে যে উপাদানগুলো বলা আছে, যেগুলো বলা আছে ওগুলো জানতে হবে। সাপোজ ধরেন একটা এক্সাম্পল, একটা কবিতার লাইন, সে হ্যামলেটের মতো, হ্যামলেটের মতো ছেলেটি আমার সাথে দেখা করতে এলো, হ্যামলেটের মতো ছেলেটি। এই যে আমি কথাটা বললাম হ্যামলেট, হ্যামলেটের মতো ছেলেটি, ছেলেটি আমার সাথে দেখা করতে এলো, ও একজন হ্যামলেট। আমি যদি এই কথা বলি যে ও একজন হ্যামলেট, আপনি কিন্তু এই অর্থটা বুঝবেন না যদি না আপনার শেক্সপিয়ারের হ্যামলেট নাটক পড়া থাকে। মানে এই কবিতার লাইন বুঝতে হলে আপনাকে শেক্সপিয়ারের নাটক হ্যামলেট জানা থাকতে হবে। হ্যামলেট বলতে আমি কি বুঝাচ্ছি, অথবা আমি বললাম ওর তো অফিলিয়ার মতো অবস্থা হবে, অফিলিয়া, অফিলিয়া হচ্ছে হ্যামলেটের নায়িকা, অফিলিয়ার মতো অবস্থা। এখন যারা হ্যামলেট নাটক পড়েন নাই তারা কিন্তু জানেন না যে অফিলিয়ার কি পরিণত হয়েছিল, অফিলিয়ার কি অবস্থা হয়েছে। অথবা আপনারা যারা রবিনসন ক্রুশো, রবিনসন ক্রুশো যারা পড়েছেন তারা জানেন রবিনসন ক্রুশো এই ব্যক্তিটা উনি কে ছিলেন, উনি কেমন ছিলেন। কোন একটা জায়গায় যদি গল্প পড়েন যে রবিনসন ক্রুশোর মতো একজনের সাথে আমার দেখা হয়েছিল, রবিনসন ক্রুশোর মতো একজনের সাথে আমার দেখা হয়েছিল, আপনার যদি রবিনসন ক্রুশোর গল্পটা না জানা থাকে আপনি কিন্তু এই কথার মানে বুঝবেন না। পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে এমন, পোস্ট মডার্ন লিটারেচার এমন, এটাতে পুরাতন রোম্যান্টিক পোয়েট হতে পারে, রোম্যান্টিক নভেলিস্ট হতে পারে, রোম্যান্টিক ভিক্টোরিয়ান পোয়েটস, ভিক্টোরিয়ান নভেলিস্ট হতে পারে, এর আগের পুরাতন যে কেউ হতে পারে, তাদের লেখা থেকে একটা উপাদান নিয়ে যদি আপনি লিখেন অর্থ বুঝতে চাইলে আপনাকে এর আগেরটা জানতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না। আপনার আপনি আর আপনার বন্ধু পাশাপাশি বসে আছেন, একজনকে আমি বললাম প্রুফ্রক,
এই যে আপনি প্রুফক, আপনি রোজালিন্ড, আমি যদি বলি আপনার যদি প্রুফক না পড়া থাকে, আপনার যদি রোজালিন্ড সম্পর্কে ধারণা না থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এই কথার মানে কি। প্রুফক হচ্ছে টিএস এলিয়টের একটা কবিতার চরিত্র, আর রোজালিন্ড হচ্ছে শেক্সপিয়ারের একটা নাটকের চরিত্র। এরা বিশেষ বিশেষ চরিত্র। আপনার যদি এই নাটক বা কবিতা না পড়া থাকে, আপনি কিন্তু পুরোপুরি মিনিংটা আপনার মাথায় আসবে না। পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে এমন, পোস্ট মডার্ন লিটারেচার হচ্ছে এমন, এই যে আমি প্রথম লাইনটা আবার রিপিট করি, ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি? মানে হচ্ছে দ্য অ্যাকনলেজমেন্ট অফ প্রিভিয়াস লিটারেরি ওয়ার্কস উইদিন অ্যানাদার লিটারেরি ওয়ার্কস। পোস্ট মডার্ন গল্পগুলো হয় কি, বেশিরভাগ সময় আপনি যদি পড়তে যান তখন আপনাকে পুরাতন লিটারেচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, নাহলে আপনি পুরোপুরি মিনিংটা বুঝতে পারবেন না। প্রচুর পরিমাণে হ্যামলেটের উদাহরণ আসবে। এখন হ্যামলেট নাটকটা আপনার জানা না থাকলে আপনি তো এর অর্থ বুঝবেন না। পোস্ট মডার্ন পোয়েট্রিতে প্রচুর পুরাতন কবিদের রেফারেন্স থাকে, পোস্ট মডার্ন নভেলেও পুরাতন নভেলিস্টদের রেফারেন্স থাকে। আগের টেক্সট পড়া না থাকলে নতুন টেক্সট বোঝা যায় না। পোস্ট মডার্ন লিটারেচারে আমরা পাই দ্য অ্যাকনলেজমেন্ট অফ প্রিভিয়াস লিটারেরি ওয়ার্কস উইদিন অ্যানাদার লিটারেরি ওয়ার্ক। এখন কবিতার মধ্যেই শুধুমাত্র কবির রেফারেন্স থাকবে তা না, গল্পের মধ্যেও থাকতে পারে। মূল কথা হচ্ছে আগের লিটারেচার সম্পর্কে আইডিয়া না থাকলে পোস্ট মডার্ন লিটারেচারের মিনিং পুরোপুরি বোঝা অসম্ভব। ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি? ইন্টারটেক্সচুয়ালিটি ইজ দ্য শেপিং অফ টেক্সট মিনিং বাই আদার টেক্সট। অন্য একটা টেক্সট সেটার উপর ভিত্তি করে নতুন টেক্সটের মিনিং, গিভিং রেফারেন্স টু প্রিভিয়াস টেক্সট। পোস্ট মডার্ন একজন কবি, সে কবিতা লিখতে বসলো, তার কবিতায় প্রচুর পরিমাণে কিটসের রেফারেন্স আসতে পারে, ওয়ার্ডসওয়ার্থের রেফারেন্স আসতে পারে, আবার টেনিসনও আসতে পারে, রবার্ট ব্রাউনিংও আসতে পারে, এলিয়টও আসতে পারে, 10-12 জন কবির রেফারেন্স চলে আসবে, স্বাভাবিক। এখন এই কবিতাটা যদি কেউ পড়ে বুঝতে চায় তখন তাকে কিন্তু ওই 10-12 জন কবির লেখা আগে পড়ে বুঝে আসতে হবে, তা না হলে সে কিন্তু পুরো মিনিংটা বুঝতে পারবে না। টেক্সটের মিনিং শেপ হবে বাই আদার টেক্সট। এই যে আমি একই কথা দেখবেন এর পরের লাইনে বলা আছে, অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ পোস্ট মডার্নিজম ইজ ইটস acknowledgement of previous literary works. Postmodern poet বলেন, novelist বলেন, dramatist বলেন, এদের প্রত্যেকটা কাজেই আপনি পুরাতন যুগের যত কবি সাহিত্যিক আছেন সবার রেফারেন্স পাবেন। রোমান্টিক রেফারেন্স পাবেন, ভিক্টোরিয়ান নিউ ক্লাসিক্যাল রেফারেন্স পাবেন। দ্য ইন্টারটেক্সচুয়ালিটি অফ সার্টেন ওয়ার্কস অফ পোস্ট মডার্ন ফিকশন মিনস the relationship between one text to another text within the interwoven fabric of literary history. Shauch kore jodi amra boli, intertextuality means the relationship between one text and another text. Ekta notun lekhar sathe puraton lekhar connection, reference. Puraton likha jodi amar pora na thake তাহলে আমি নতুন লেখা বুঝতে পারবো না। মিনিং, নিউ মিনিং ডিপেন্ডস অন ওল্ড মিনিং। নতুন কবিতা, পোস্ট মডার্ন কবিতা যদি আমি বুঝতে চাই আমাকে পুরাতন কবিতাগুলো বুঝে আসতে হবে, কারণ পোস্ট মডার্ন কবিতায় রোমান্টিক কবিতার রেফারেন্স থাকবে, ভিক্টোরিয়ান কবিতার রেফারেন্স থাকবে। এই ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে আমাদের পোস্ট মডার্ন লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমাদের নেক্সট টপিক কে পড়বেন?
সুমাইয়া সুমি আছেন? সুমাইয়া সুমি? ইয়েস স্যার। আচ্ছা দেখেন, আপনার সামনে যে স্লাইডটা আসবে সেই স্লাইডটাতে দেখবেন মেটাফিকশন নামে এক পয়েন্ট আছে। মেটাফিকশন, জি স্যার, প্রথম দুই তিনটে লাইন একটু পড়েন। মেটাফিকশন, দি অ্যাক্ট অফ রাইটিং অ্যাবাউট রাইটিং অর মেকিং রিডার্স অ্যাওয়ার অফ দ্য ফিকশনাল নেচার অফ দ্য ভেরি ফিকশন দে আর রিডিং। মেনি পোস্ট মডার্ন মডার্ন authors feature manifiction in their writing, which essentially is writing about writing, an attempt to make the reader aware of its functionality and sometimes the presence of the author. Thank you. Prothom sentence ta ektu dekhen to meaning ta bojha jay kina, metafiction mane ki? মেটাফিকশন ইজ, আবার নিচে লেখা আছে দেখেন, ইজ রাইটিং অ্যাবাউট রাইটিং, an attempt to make the reader aware of its functionality. Keno jate amra functionality somporke jante pari, bishoy ta kintu ekhono sposto. Arektu jodi clear kori, meta fiction mane hocche fiction about fiction. Eta dhoren apni kobita porchen, ekta kobita apni porchen, কবিতার বিষয়বস্তু হচ্ছে কবিতা। ভালো করে খেয়াল করেন, আপনি একটা কবিতা পড়ছেন, সেই কবিতার বিষয়বস্তু হচ্ছে কবিতা। মানে একটা কবিতা কিভাবে লিখতে হয় সেই নিয়ে একটা কবিতা, কবিতার ওপরে কবিতা। আপনি কবিতা পড়তে পড়তে কবিতা কি, কবিতা কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে জানলেন, তাহলে এটাকে বলে হচ্ছে মেটা পোয়েম। এবার আসেন, আপনি একটা গল্প পড়ছেন, গল্প পড়তে পড়তে আপনি জানলেন যে গল্প কি, গল্প কিভাবে লিখতে হয়, গল্প লেখার টেকনিক কি। গল্প পড়তে পড়তে গল্পের মাধ্যমে আপনি জেনে গেলেন যে গল্প কি, গল্প কিভাবে লিখতে হয়, তাহলে এটাকে বলা হচ্ছে মেটা স্টোরি। মেটা স্টোরি, অথবা আপনি একটা নাটক দেখছেন বা নাটক পড়ছেন, ধরুন নাটক দেখছেন, নাটকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নাটক বানাতে হয়, কিভাবে একটা নাটক লিখতে হয়, কিভাবে একটা নাটক স্টেজে পারফর্ম করতে হয়, মানে নাটকের বিষয়বস্তু হচ্ছে নাটক। এটিকে বলা হয় হচ্ছে মেটা ড্রামা। আপনারা অনেক সিনেমা দেখতে পারেন, সিনেমার বিষয়বস্তু হচ্ছে কিভাবে সিনেমা বানাতে হয়, একজন ব্যক্তি একজন লোক সিনেমা বানাবে, সেই সিনেমা বানানোর কাহিনী নিয়েই সিনেমা, এটাকে বলা হয় হচ্ছে মেটা মুভি। তাহলে মেটাফিকশন মানে কি? মেটাফিকশন মানে হচ্ছে when the text tells about text itself. আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? একটু মানে আপনাদের নলেজ আনতে হবে, মেটা ফিকশন মানে কি, মেটা পোয়েম, মেটা স্টোরি, মেটা ড্রামা, মেটা নভেল মানে কি। আবারও বলছি, সাপোজ আপনি একটা নভেল পড়ছেন, একটা উপন্যাস আপনি পড়ছেন, সেই উপন্যাসের মধ্যে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বলা আছে উপন্যাসের মানে কি, উপন্যাস কিভাবে লিখতে হয়। একজন উপন্যাস লিখছে, কোন একটা ক্যারেক্টার সে উপন্যাস লিখছে, সে প্রথমে শিখলো উপন্যাসের সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নভেল, তারপর সে স্টাডি করলো কিভাবে নভেল লিখতে হয়, হোয়াট আর দ্য টেকনিক্স অফ রাইটিং নভেল, তারপর সে বড় বড় রাইটার বড় বড় নভেলিস্টদের জীবনে পড়লো, তারপর সে আস্তে আস্তে টেকনিক গুলো শিখলো, একসময় সে নভেল লেখা শুরু করলো।
আমাদের মূল চরিত্র সে নভেল লিখছে এবং সেই নভেল লেখার কাহিনী তার উপর বেস করেই নভেল, এটাকে বলা হয় হচ্ছে মেটা নভেল। এটাকেই বলে হচ্ছে দ্য অ্যাক্ট অফ রাইটিং অ্যাবাউট রাইটিং, মেকিং রিডার্স অ্যাওয়ার অফ ফিকশনাল নেচার অফ এভরি ফিকশন দে আর রিডিং, মেকিং রিডার্স অ্যাওয়ার অফ দ্য ফিকশনাল নেচার অফ দেয়ার ভেরি ফিকশন দে আর রিডিং। তারা যে গল্পটা পড়ছে এই গল্পটা যে ফিকশন কল্পনা, এটা তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই এলিমেন্টটা ইউজ করা হয়। গল্পের মধ্যে গল্প, গল্প নিয়েই গল্প, মেটা স্টোরি, কবিতা নিয়েই কবিতা, মেটা পোয়েম। যখন টেক্সট ইজ রিটেন অ্যাবাউট ইটসেলফ দেন দ্যাট ইজ কল্ড মেটা টেক্সট, ফিকশন ইজ অ্যাবাউট ফিকশন ইটসেলফ, মেটাফিকশন। এর মাধ্যমে যিনি অথর তিনি তার প্রেজেন্স জানান। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, মেটাফিকশন এটা হচ্ছে পোস্ট মডার্ন লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, মেটাফিকশন। পোস্ট মডার্ন লিটারেচারে আপনি যদি কবিতা পড়তে যান দেখবেন প্রচুর কবিতা আছে, কবিতার বিষয়বস্তু হচ্ছে কবিতা নিজেই, কবিতাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। একটা কবিতা লেখা হচ্ছে সেটা নিয়েই কবিতা লেখা হলো, মেটা পোয়েম। একটা গল্প লেখা হচ্ছে সেই গল্প লেখার উপর ভিত্তি করেই একটা গল্প, মেটা স্টোরি। নভেল লেখা হচ্ছে তার উপর ভিত্তি করেই নভেল, মেটা নভেল। মেটাফিকশন মানে হচ্ছে when the text is about text itself, it is writing about writing. কিন্তু এটা 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 এমন না যে এটা পোস্ট মডার্ন পিরিয়ডের নিউ ইনভেনশন। Though metafiction is primarily associated with modernist literature and postmodernist literature, এটা কিন্তু মডার্নিস্ট পিরিয়ডও শুরু, মানে আমরা এর কিছু ইনফ্লুয়েন্স পাই, বিশেষ করে পোস্ট মডার্ন লিটারেচারে মেটাফিকশনটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল একটা টেকনিক। বাট ইট ইজ ফাউন্ড অ্যাট লিস্ট অ্যাজ আর্লি অ্যাজ হোমারস অডিসি, হোমারের অডিসিতেও আমরা এটা পাই, চসারের 14th সেঞ্চুরি ক্যান্টারবারি টেলস, মানে এটা এটা অনেক পুরাতন একটা টেকনিক, এটা যে সম্পূর্ণ নিউ একটা টেকনিক তা কিন্তু না, এটা আপনাদেরকে বুঝতে হবে মেটাফিকশনটা। এরপর আজকের ক্লাস আমরা যে টপিক দিয়ে শেষ করব প্যারানোয়া তো অলরেডি আমরা পড়েই ফেলেছি, ওটা আপনারা পড়ে নেবেন। লাস্ট টপিক, আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে এই যে টেম্পোরাল ডিস্টরশন, টেম্পোরাল ডিস্টরশন। এই বিষয়ে আমরা অলরেডি কিছু পড়ে এসেছি। এই টেম্পোরাল ডিস্টরশন এটার সাথে আমরা কানেকশন পাবো হচ্ছে মডার্ন ফিকশন সেকেন্ড ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে নিউ ভিউ অফ টাইম। আমরা যখন মডার্ন ফিকশন পড়েছিলাম, মডার্ন ফিকশনের ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, তখন দুই নম্বর পয়েন্ট ছিল আ নিউ ভিউ অফ টাইম, সময়কে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা, সময়কে এক নতুন চোখে দেখা। সেই আ নিউ ভিউ অফ টাইম ওই সেম পয়েন্টই আমরা এখানে রিপিট করছি ইন দ্য নেম অফ টেম্পোরাল ডিস্টরশন। টেম্পোরাল ডিস্টরশন মানে কি? টেম্পোরাল, টেম্পোরাল শব্দটা এসেছে টাইম থেকে, সময় থেকে, টেম্পোরাল, টেম্পোরাল টাইম থেকে এসেছে। আর ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি, ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি, কোনো কিছু চেঞ্জ করে ফেলা, অন্যরকম করে ফেলা, তার স্বাভাবিক অবস্থা থেকে ওটাকে চেঞ্জ করে অন্যরকম অবস্থায় নিয়ে যাওয়া। টেম্পোরাল ডিস্টরশন মানে কি? দ্য ইউজ অফ নন লিনিয়ার টাইম লাইনস অ্যান্ড ন্যারেটিভ টেকনিক্স ইন এ স্টোরি, গল্পে বা উপন্যাসে বা নাটকে
সময়ের যে সিকোয়েন্স এটাকে এলোমেলো করে ফেলা, সবসময় যে পাস্ট প্রেজেন্ট ফিউচার একটা সিকোয়েন্স রাখতে হবে, প্রথমে এটা ঘটলো তারপরে এটা ঘটলো তারপরে এটা ঘটলো, এই সিকোয়েন্সটা বজায় রাখা নট নেসেসারি। গল্পের প্রয়োজনে আমরা চাইলেই অতীত বর্তমান ভবিষ্যৎকে এলোমেলো করে দিতে পারি। টাইম ইজ নট লিনিয়ার, ইট ইজ নন লিনিয়ার। শুধু তাই না, ন্যারেটিভ টেকনিক্স, যেটা ন্যারেটিভ টেকনিক্স সেটাতেও আমরা পরিবর্তন আনতে পারি গল্পের প্রয়োজনে। This is a common technique in modernist fiction. এই temporal distortion এটা আমরা modern fictionে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার দেখতে পাই। Fragmentation and non-linear narratives. Fragmentation এটা আমরা আলোচনা করেছি। Fragmentation মানে কি? কোনো কিছু complete হওয়ার আগে যখন আমরা হঠাৎ করে সেটাকে শেষ করে দিই, সেটা sentence হতে পারে বা কোনো গল্প হতে পারে। Sentence চলছে চলছে হঠাৎ করে আমরা সেন্টেন্সটাকে শেষ করে দিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা অবজেক্টে যাওয়ার আগেই ভার্বই শেষ করে দিলাম, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের সাবজেক্ট কেটে দিলাম, একটা সেন্টেন্সকে হঠাৎ করে মাঝখান থেকে কেটে দিলাম, তখন আমরা পাবো ফ্র্যাগমেন্ট। মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন, স্পেশালি পোস্ট মডার্ন ফিকশন বা পোস্ট মডার্ন লিটারেচারে আমরা এই ফ্র্যাগমেন্টেশন টেকনিকটার প্রচুর ব্যবহার পাই। তাদের যুক্তি হচ্ছে, যেহেতু আমাদের বাস্তব জীবনে আমাদের লাইফটাই ফ্র্যাগমেন্টেড, আমাদের লাইফটাই ফ্র্যাগমেন্টেড, বাস্তব জীবনে তো আমরা কয়টা জিনিস আমরা ফুলফিল করতে পারি বলেন? আমরা আমাদের জীবনে কিন্তু পূর্ণতা মানে কমপ্লিশন এটা কিন্তু আমরা পাই না, হঠাৎ করেই শেষ হয়ে যায়, হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তাহলে বাস্তব জীবনটা যদি এরকম ফ্র্যাগমেন্টেড হয়, তাহলে গল্প কেন ফ্র্যাগমেন্টেড হবে না? গল্পেও আমার ফ্র্যাগমেন্টেশন আনতে হবে, তাইলেই তো সেটা, তাহলেই তো সেটা রিয়েলিস্টিক গল্প হবে। এন্ড নন লিনিয়ার ন্যারেটিভ, যেটা বললাম নন লিনিয়ার ন্যারেটিভ, এটার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আপনি আর আপনার খুব কাছের কিছু বন্ধু একসাথে গল্প করছেন, গল্পের বিষয়বস্তু হচ্ছে আপনার ছেলেবেলা, ছোটবেলার গল্প, ছোটবেলার গল্প আপনি করতে বসলেন। গল্প যখনই করা শুরু করবেন তখন দেখবেন আপনি কিন্তু চাইলেই সিকোয়েন্সটা রাখতে পারবেন না, হয়তো দেখা যাবে যে আপনার 10 বছরের কাহিনী বলতেছেন, হঠাৎ করে আপনার 7 বছর বয়সের কাহিনী চলে আসছে, আপনি আপনার 15 বছর বয়সের কাহিনী বলতেছেন, হঠাৎ করে 10 বছরের কাহিনী ঢুকে গেল। সিকোয়েন্সটা বজায় রাখা আমাদের রিয়েলিস্টিক, আমরা যখন রিয়েলিস্টিক ভাবে একদম সিনসিয়ারলি আমরা যখন ফ্র্যাঙ্কলি যখন গল্প করতে থাকি, তখন কিন্তু এই টাইমের সিকোয়েন্সটা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। দেখা যায় গল্পের প্রয়োজনেই আমরা যেটা অতীতের ঘটনা সেটা আগে বলি, অথবা ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও আগে বলে নেই। আপনি গল্প বলছেন, গল্প বলছেন হচ্ছে আপনার 15 বছর বয়সের একটা স্মৃতি বলছেন, 15 বছর বয়সের স্মৃতি বলতে বলতে হঠাৎ করে আপনার 10 বছর বয়সের একটা স্মৃতি মাঝখানে ঢুকে যাবে, কিভাবে যে ঢুকে যাবে আপনি টেরও পাবেন না। হঠাৎ করে 10 বছর বয়সের গল্পটা শেষ না হতেই আপনার গতকালকের একটা গল্প আপনার মনে পড়ে গেল, আপনি ঢুকিয়ে দিলেন আপনার 19 বছর বয়সের স্মৃতি, 19 বছরের স্মৃতি বলতে না বলতে আপনি চলে গেলেন আপনি 8 বছর বয়সের স্মৃতি। যখনই আমরা আমাদের জীবনের গল্প বলতে থাকি তখন কিন্তু এই টাইমের সিকোয়েন্সটাকে মেনটেন করা সম্ভব হয় না অনেক সময়। তাই যদি হয় তাহলে তো নভেলেও এরকম করা হচ্ছে, নভেল যদি হয় বাস্তব জীবনের প্রতিচ্ছবি, if our literature is the mirror image of our life, তাহলে এখানেও তো আমাদের এই রকম থাকা উচিত। এই যে টাইমটাকে ডিস্টর্ট করে ফেলা, অতীত বর্তমান ভবিষ্যতের যে সিকোয়েন্স, গল্প বলার সময় এই সিকোয়েন্সটাকে ভেঙে ফেলা, এই গল্প বলতে বলতে এই সিকোয়েন্সটাকে ভেঙে ফেলা, এটাকেই বলে হচ্ছে টেম্পোরাল ডিস্টর্শন। কি কিভাবে ইউজ হয় আমি পরের সেন্টেন্সটা হাইলাইট করছি। টেম্পোরাল ডিস্টর্শন ইন পোস্ট মডার্ন ফিকশন, পোস্ট মডার্ন লিটারেচারে যে টেম্পোরাল ডিস্টর্শন এটাকে ব্যবহার করা হয়, ইট ইউজড ইট ইন আ ভ্যারাইটি অফ ওয়েজ, নানাভাবে ইউজ হয়, অফটেন ফর দ্য সেক অফ আইরনি। আইরনি মানে কি, একটু আগে বললাম, ক্লাসের শুরুতে বলেছিলাম, আইরনি মানে হচ্ছে আমি বলবো এক
বুঝাবো অন্য কিছু সারফেস লেভেলে মিনিং দেখাবে এক ডিপ লেভেলে মিনিং দেখাবে আরেকটা আয়রনির সাথে কিন্তু আপনারা আবার প্যারাডক্স গুলাই ফেলবেন না প্যারাডক্স কিন্তু অন্য প্যারাডক্স হচ্ছে সারফেস লেভেলে এটাকে মিথ্যা বলে মনে হয় কিন্তু ভালোভাবে চিন্তা করলে সেই মিথ্যাই সত্যি পরিণত সেটা হচ্ছে প্যারাডক্স প্যারাডক্স কি দ্যাট ইজ সিমিংলি অ্যাবসার্ড বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ ট্রু আয়রনিটা কি আয়রনি হচ্ছে সারফেস লেভেলে অর্থ একরকম ডিপ লেভেলে অর্থ উল্টা কখনো কখনো অন্যরকম টেম্পোরাল ডিস্টরশনের ম্যাক্সিমাম রিজনই হচ্ছে আয়রনি আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক কিছু চাই পরবর্তী জীবনে ওই একই জিনিস পেয়ে আমরা কিন্তু সন্তুষ্ট হই ছোটবেলায় আপনি অনেক কিছু চাইতেন সেই একই জিনিস যদি এখন আপনি পান দেখবেন খুশি হওয়ার বদলে আপনি রেগে যাবেন ইট ইজ অল অ্যাবাউট টাইম একটা সময় আপনি একটা জিনিস অনেক চেয়েছেন পেলে খুশি হইতেন কিন্তু এখন যদি আপনাকে ওইটা দেওয়া হয় আপনি মেজাজ গরম করবেন অথবা ছোটবেলায় আপনার যে জিনিস সামনে আসলে আপনার রাগ উঠে যেত এখন হয়তো সেই জিনিস আপনার সামনে আনলে আপনি খুশি হবেন ইট ইজ অল অ্যাবাউট টাইম সময়ের সাথে সাথে অ্যাটিচিউড চেঞ্জ হয় সময়ের সাথে সাথে আমাদের এক্সপেক্টেশন চেঞ্জ হয়তো একটা গল্প পড়ছেন গল্পের মূল চরিত্র খুব করে একটা কিছু চাইছে কোন একটা কিছু চাইছে সাপোজ তার কোনো বন্ধু নাই তার খুব ইচ্ছা তার একজন বন্ধু থাকে মূল চরিত্র তার ইচ্ছা তার এক বন্ধু থাকুক ঠিক 10 বছর পরে জাম্প করা হলো যখন সে বলছে আমার অনেক বন্ধু আমার এখন আর কোনো বন্ধুর প্রয়োজন নাই আই ডোন্ট নিড এনি ফ্রেন্ড এনিমোর তাহলে এই দুইটাকে যখন আমি একত্রিত করব তাহলে কি বলতে পারি যে 10 বছর আগেই সে মনে প্রাণে চেয়েছে তার একজন বন্ধু থাকুক আর এখন 10 বছর পরে সে বলছে তার আর কোনো বন্ধুর প্রয়োজন নাই তাহলে দেখেন ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এই দুইটা শব্দের মিনিং 10 বছর আগে ছিল একরকম 10 বছর পরে আরেক রকম এই যে আয়রনিটা বোঝার জন্য যে সেম থিং আপনার কাছে কিন্তু আকর্ষণটা সবসময় একরকম থাকবে না টেম্পোরাল ডিস্টরশনের মাধ্যমে আমাদেরকে দেখাবে আয়রনি ইন আওয়ার লাইফ টেম্পোরাল ডিস্টরশন মানে কি স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি অ্যান্ড ন্যারেটিভ টেকনিক্স যেটা আমরা জোসেফ কনরাড যখন পড়ছিলাম তখন আপনাদেরকে বলা ছিল যে জোসেফ কনরাড তার নভেলে অতীত বর্তমান ভবিষ্যতের যে সিকোয়েন্স এটাকে কখনোই উনি মেনটেন করেন না উনি এলোমেলো করে ফেলেন দেখা যায় যে ভবিষ্যৎ আগে চলে আসছে ভবিষ্যতের পরেই অতীত সবার শেষে গিয়ে বর্তমান এইরকম কেন উনি করছেন এলোমেলো কারণ এটার পিছনে একটা উদ্দেশ্য আছে কোন একটা স্পেশাল মিনিং ঠিক আছে এই কথাটাই পরে বলা আছে যে ইন দিস লিটারেরি দ্য অথর মে জাম্প ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ইন টাইম যিনি রাইটার উনি চাইলেই ভবিষ্যতে চলে যেতে পারেন বা অতীতে চলে যেতে পারেন মে জাম্প ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ইন টাইম অর দেয়ার মে বি cultural and historical reference that do not fit cultural and historical reference that do not fit মানে একটা সময় যেটাকে আমরা ঠিক বলে জানতাম সেটা ভবিষ্যতে সেটাকে আমরা ভুল বলে জানছি যেটা ক্লাসে শুরুতে বললাম যে আমরা আসলে বাস্তবতা বলতে যা বুঝি আমাদের জানার মধ্যে যথেষ্ট ভুল আছে আমরা অনেক ভুল দেখি অনেক ভুল শুনি অনেক ভুল জানি আমাদের শিক্ষায় অনেক ত্রুটি আছে এই বিষয়গুলো আমরা তখনই জানতে পারি যখন আমরা লার্জ স্কেল আমরা যখন ভবিষ্যতে গিয়ে যখন এই যে বিষয়গুলো চিন্তা করি দেখব 2 বছর আগে আমরা যেটাকে ঠিক বলে মনে করছি 2 বছর পরে সেটা ভুল 2 বছর আগে যেটাকে আমরা অন্যায় বলে বলছি 2 বছর পরে সেটা ন্যায় বলে মনে করছি মানে সময়ের সাথে সাথে আমাদের পারসেপশন চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের বাস্তবতা সম্পর্কে ধারণা বদলে যাচ্ছে আমরা রিয়েলিটি সম্পর্কে আমাদের যে আইডিয়া
এটা খুবই ইনকমপ্লিট, খুবই ভেগ, খুবই অস্পষ্ট একটা ধারণা। পোস্ট মডার্ন রাইটার যারা, তারা আমাদেরকে বারবার এই কথা মনে করিয়ে দিতে চাচ্ছে যে বাস্তবতা বলতে আমরা যেটাকে বুঝি এটা আসলে একটা মায়া, আমাদের মনের বানানো একটা ছবি। আমরা যখন অতীত বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে যখন বিচার করি তখন কিছুটা ঠিক আইডিয়া হয়তো আমরা পাই, তখন ভুলের পরিমাণ কমে যায়। অতীতের ভুল আস্তে আস্তে ভবিষ্যতে সংশোধন হতেই পারে, আবার অতীতে যেটা ঠিক ছিল সেটা ভবিষ্যতে গিয়ে ভুল হতেই পারে। পোস্ট মডার্ন অথর যারা, যারা পোস্ট মডার্ন রাইটার্স, তারা আমাদেরকে এই বিষয়ে সচেতন করতে চাচ্ছে যে এই যে আমরা রিয়েলিটি রিয়েলিটি বলে অস্থির হয়ে যাই, বাস্তবতা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা যে বলি, আসলে বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা যথেষ্ট ত্রুটিপূর্ণ, বাস্তবতা সম্পর্কে আমাদের আইডিয়া মোটেও যথেষ্ট না, আমাদের জানার মধ্যে যথেষ্ট ভুল আছে। উই নিড টু বি ভেরি কেয়ারফুল, এবং সবচেয়ে বড় কথা উই নিড টু বি কাইন্ড টু ইচ আদার, একজন আরেকজনের প্রতি সদয় হতে হবে, একজন আরেকজনকে সবসময় মেন্টালি সাপোর্ট দিতে হবে, একজন আরেকজনকে ভুল বোঝার আগে, একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হওয়ার আগে চিন্তা করবেন। যখনই কারোর প্রতি আপনার রাগ হবে, কারোর প্রতি আপনি যখন অসন্তুষ্ট হবেন, তখন ওই মানুষটার পয়েন্ট অফ ভিউ থেকে, ওই মানুষটার দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করবেন যে কেন সে এটা করছে। আপনি যেটাকে ঠিক বলে বিশ্বাস করছেন, আপনি যেটাকে বাস্তবতা সঠিক সত্য বলে মানছেন, সেটা কি সত্যি সত্য কিনা এটা আপনাকে আগে নিজে নিজে রিয়েলাইজ করতে হবে। আলটিমেট ট্রুথ বলতে কিছু নাই, আলটিমেট রিয়েলিটি বলতে কিছু নাই, ইটস অল ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। দেয়ারফোর আমরা যেটা করতে পারি আপাতত বি কাইন্ড টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের প্রতি নিষ্ঠুর না হয়ে একটু সময় হবে। আচ্ছা, আজকে আমরা কিছু বৈশিষ্ট্য পেলাম, এই বৈশিষ্ট্যগুলো আপনারা পড়বেন নিজেরা। এখানে আমরা কিছু, আজকে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেগুলো কি কি ছিল, পোস্ট মডার্ন লিটারেচারের ডেফিনেশন আমরা বোঝার চেষ্টা করেছি এখান থেকে, এই পাড়াতে আমরা ডেফিনেশন দেখেছি। এরপর আমরা প্যাস্টিশ নিয়ে আলোচনা করেছি, প্যাস্টিশ কম্বাইন করা, পেস্ট করা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন টেকনিক পেস্ট করে নতুন টেকনিক তৈরি করা, এটাকে বলে প্যাস্টিশ। ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে গিভিং রেফারেন্স অফ প্রিভিয়াস টেক্সট, ইন্টারটেক্সচুয়ালিটি। এরপর মেটাফিকশন, তারপর টেম্পোরাল ডিস্টরশন, আজকে এই চারটা থাকুক। আর প্যারানোয়া এটা আলোচনা করেছি, এটা ওইটুকু জানলেই চলবে, প্যারানোয়া ওটা যেটুকু বলেছি এটা আপনারা পড়ে নেবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা, নেক্সট ক্লাসে আমরা আবার আরো কিছু নতুন বৈশিষ্ট্য জানব। আজকে হচ্ছে লেকচার 16, নেক্সট ক্লাস হচ্ছে লেকচার 17, এই দুটো মিলে, এই দুটো কম্বাইন করে আমরা একটা টপিক আমাদের শেষ হবে, পোস্ট মডার্ন লিটারেচার ক্যারেক্টারিস্টিক। আজকে আমরা ডেফিনিশন আর তিন চারটা বৈশিষ্ট্য জানলাম, আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে, নেক্সট সানডেতে ইনশাল্লাহ আমরা জানবো বাকি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। এই এই টপিকটা হচ্ছে আপনাদেরকে একটু ধৈর্য ধরে পড়তে হবে, এটা কিন্তু একটু জটিল আছে, একটু বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়বেন, অর্থ বুঝে বুঝে পড়বেন। আর যদি স্টিল কোনটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আবার আমরা চেষ্টা করব একটু যদি ইজি করে বোঝানো যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে, ভালো থাকবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই গুগল ক্লাসরুমে জানাবেন, আপনার কোয়েশ্চেন কনফিউশন যাই থাকুক, গুগল ক্লাসরুম আপনাদের জন্য ওপেন আছে, আপনারা সেখানে সেটা পোস্ট করতে পারেন, এটা পরবর্তীতে আমরা আবার ডিসকাস করব। ঠিক আছে, আপনারা তাহলে এটা এটা আমি রেকর্ডিংটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, এটা একটু মন দিয়ে দেখতে হবে, পোস্ট মডার্ন ক্যারেক্টারিস্টিক্স এই বিষয়টা যদি আপনি একটু মন দিয়ে না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না।
একটু জটিল। আমরা যদি মানে কমপ্লেক্সিটির দিক থেকে চিন্তা করি, আমাদের রোমান্টিক লিটারেচার ছিল সবচেয়ে সহজ, তার থেকে একটু জটিল হচ্ছে ভিক্টোরিয়ান, তার থেকে জটিল হচ্ছে মডার্ন লিটারেচার, মডার্নের থেকে কঠিন হচ্ছে পোস্ট মডার্ন লিটারেচার। এটাতে একটু আপনাদের একটু বেশি সময় ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।